আমি জানি এই ভিডিওটির লেন্থ একটু বেশি, কিন্তু তা সত্ত্বেও আপনি যদি এই ভিডিওটিকে ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি এই ভিডিওটি আগামী দিনে আপনার প্রচুর সময় বাঁচিয়ে দেবে। তার কারণ বন্ধুরা, একটি ইউটিউব চ্যানেল খোলার এক মাসের মধ্যেই অধিকাংশ ইউটিউবারের মনে যে প্রশ্নগুলি বারংবার ঘুরে ফিরে আসে, যেমন ধরুন আমার চ্যানেলে কেন ভিউ আসছে না, চ্যানেলে কেন সাবস্ক্রাইবার আসছে না, চ্যানেল কেন গ্রো করছে না, অধিকাংশ ইউটিউবার এই ধরনের প্রশ্নগুলির উত্তর খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে হতাশ হয়ে চ্যানেল ছেড়ে দেন। রিসার্চারদের মতে 84% ইউটিউবার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হওয়ার আগেই চ্যানেল ছেড়ে দেন। বন্ধুরা, সময় অনেক বদলে গেছে আর সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইউটিউবে চ্যানেল খোলার টেকনিকগুলোর মধ্যেও প্রচুর পরিবর্তন এসেছে। কম বেশি আমরা প্রত্যেকেই জানি, যদি আপনার একটি জিমেল অ্যাড্রেস থাকে তাহলে আপনি সেটি দিয়ে খুব সহজে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। কিন্তু ইউটিউবে এই মুহূর্তে যে পরিমাণে কম্পিটিশন লেভেল বেড়েছে, তাতে একটি জিমেল অ্যাড্রেস দিয়ে যে কোনোভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করলেই আপনি আর সাকসেস পাবেন না। আর সেজন্য বর্তমানে একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রয়োজন সম্পূর্ণই লেটেস্ট আপডেটেড সিস্টেমে চ্যানেলটিকে তৈরি করা। দ্বিতীয়ত, চ্যানেল তৈরি করার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সম্পূর্ণভাবে ফুললি কাস্টমাইজ করা, এবং মোস্ট ইম্পর্টেন্ট, চ্যানেলটি তৈরি করার পরে চ্যানেলটিকে শুরুর দিন থেকেই অপটিমাইজ করা। বন্ধুরা, যদি আপনি এই তিনটি ফ্যাক্টরকে মেনটেন করে আপনার চ্যানেলটিকে তৈরি করতে পারেন, তাহলে শুরুর দিন থেকে আপনার চ্যানেলের মধ্যে ভিউ আসবে, সাবস্ক্রাইবার আসবে, এবং প্রথম দিন থেকে আপনার চ্যানেলটিকে ইউটিউবে সার্চ করলেই খুঁজে পাওয়া যাবে। এবং শুধু তাই নয়, খুবই দ্রুত আপনার চ্যানেলটি যেমন মনিটাইজ হবে, ঠিক তেমনই আপনার চ্যানেলটি আপনাকে ইনকাম জেনারেট করে দেবে খুবই অল্প সময়ের মধ্যে। তাহলে চলুন এবার আমরা দেখে নিই আমাদের ইউটিউব চ্যানেলটি তৈরি করবার সময় আমাদের কী কী প্রয়োজন হবে। আমাদের নোটপ্যাডের মধ্যে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 5টি বিষয়কে নোট ডাউন করে রেখেছি। এই 5টি বিষয়কে কিন্তু আপনাকে সংগ্রহ করে রাখতে হবে আপনার ইউটিউব চ্যানেলটি তৈরি করবার শুরুতেই। আর এবার আমরা চলে এসেছি আমাদের নোটপ্যাডের মধ্যে, এবং এখানে দেখুন আমরা মোস্ট ইম্পর্টেন্ট 5টি বিষয়কে সংগ্রহ করে রেখেছি, যার শুরুতেই রয়েছে ইমেল আইডি। বন্ধুরা, এই ইমেল আইডি প্রসঙ্গে শুরুতেই জানিয়ে রাখি, আপনার একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে একটি জিমেল অ্যাড্রেস তৈরি করতে হবে, এবং একটি জিমেল অ্যাড্রেস দিয়েই আপনাকে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করতে হবে। আর সেজন্য আমরা আজকের ভিডিওর শুরুতেই একটি জিমেল অ্যাড্রেস কীভাবে তৈরি করবেন সে সম্পর্কে আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ ইনফরমেশন তুলে ধরব। কিন্তু অলরেডি যদি আপনার একটি জিমেল অ্যাড্রেস থাকে এবং যদি আপনি সেই জিমেল অ্যাড্রেস দিয়েই একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে চান, সেটিও আপনি করতে পারেন। আর সেজন্য যদি আপনি চান এই অংশটিকে স্কিপ করতে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া টাইম স্ট্যাম্পে আপনি প্রেস করে এই অংশটিকে স্কিপ করতে পারেন। তবে যদি আপনি একটি নতুন জিমেল অ্যাড্রেস দিয়ে নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে তার একটা বিশেষ বেনিফিট আপনি ভবিষ্যতে পাবেন, যা আপনার চ্যানেলের সিকিউরিটি লেভেলকে বাড়িয়ে দিতে অনেক বেশি সাহায্য করবে। কিন্তু তা সত্ত্বেও আপনি যদি চান আপনার পুরনো জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি একটি নতুন ইউটিউব চ্যানেলকে তৈরি করতে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া টাইম স্ট্যাম্পে প্রেস করে এই অংশটিকে আপনি স্কিপ করতে পারেন। এবং একটি জিমেল অ্যাড্রেস তৈরি করার সঙ্গে সঙ্গে আমাদের সংগ্রহ করে রাখতে হবে চ্যানেল নেম। বন্ধুরা, একটি চ্যানেলের নাম অত্যন্ত ইম্পর্টেন্ট। যদি আপনি সঠিকভাবে আপনার চ্যানেলের নামটিকে নির্বাচন করতে পারেন, তাহলে আপনার চ্যানেলটিকে আপনি শুরুর দিন থেকেই অপটিমাইজ করতে পারবেন। আর সেই জন্য চ্যানেল নাম অত্যন্ত ইম্পর্টেন্ট। কীভাবে আপনার চ্যানেলের নামকে আপনি নির্বাচন করবেন, আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরব বিশেষ একটি মেথডের মাধ্যমে। এরপরে তৃতীয় অংশ রয়েছে চ্যানেলের ব্যানার আর্ট এবং লোগো। বন্ধুরা, আমাদের একটি ইউটিউব চ্যানেল তৈরি করবার সময় অবশ্যই একটি ব্যানার আর্ট এবং একটি লোগো প্রয়োজন হবে। কীভাবে আপনি এটিকে তৈরি করবেন আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনাদের সামনে তুলে ধরব খুবই সহজ পদ্ধতির মাধ্যমে। এবং চতুর্থত, চ্যানেল কিওয়ার্ডস। বন্ধুরা, অত্যন্ত ইম্পর্টেন্ট আপনার চ্যানেলকে অপটিমাইজ করার জন্য চ্যানেল কিওয়ার্ডস। ফাইনালি রয়েছে ডেসক্রিপশন। বন্ধুরা, একটি চ্যানেলের অ্যাবাউট সেকশন অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং অ্যাবাউট সেকশনের মধ্যে আপনার চ্যানেল সম্পর্কে একটা সংক্ষিপ্ত ডেসক্রিপশন আপনাকে লিখতে হবে। এবং এই ডেসক্রিপশন প্রসঙ্গে জানিয়ে রাখি, আমরা অলরেডি একটি ডেসক্রিপশন আমরা লিখে রেখেছি, এবং এই ডেসক্রিপশন অংশের মধ্যে আপনি যে সমস্ত চ্যানেল কিওয়ার্ডসগুলিকে সংগ্রহ করে রাখবেন সেই সমস্ত কিওয়ার্ডসগুলিকে প্রেফারেন্স দিয়েই কিন্তু এখানে আপনি সেন্টেন্স তৈরি করবার চেষ্টা করবেন। যেমন দেখুন, আমরা এখানে আমাদের চ্যানেলের যে নামটিকে নির্বাচন করেছি সেই নামটিকেও এখানে প্রেফারেন্স দিয়েছি, এই ডেসক্রিপশনের মধ্যে আমরা নামটিকে উল্লেখ করেছি। এছাড়া এখানে যে সমস্ত চ্যানেল কিওয়ার্ডসগুলিকে আমরা সংগ্রহ করে রেখেছি সেই সমস্ত চ্যানেল কিওয়ার্ডসগুলোকেও কিন্তু আমরা এখানে প্রেফারেন্স দিয়েছি। আর এভাবে ডেসক্রিপশন লিখবার একটা বিশেষ কারণ হচ্ছে, এই সমস্ত চ্যানেল কিওয়ার্ডসগুলিকে প্রেফারেন্স দিয়ে যদি আপনি ডেসক্রিপশনটিকে লেখেন, তাহলে আপনার ডেসক্রিপশনটি আপনার চ্যানেলটিকে অপটিমাইজ করতে কিন্তু ভীষণ রকমের সাহায্য করবে। চ্যানেল অপটিমাইজেশন মানেই হচ্ছে দর্শকরা যেন শুরুর দিন থেকে আপনার চ্যানেলটিকে সার্চ করলেই খুঁজে পায়, এবং অ্যালগোরিদমও যেন শুরুর দিন থেকে আপনার চ্যানেলটিকে দর্শকদের সামনে তুলে ধরতে পারে, যার ফলে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার, ভিউ এবং গ্রোথ সমস্ত কিছু ইনক্রিজ হওয়ার পসিবিলিটি অনেক বেশি
বেড়ে যাবে। এবং একই সঙ্গে আপনার ডেসক্রিপশানের মধ্যে একটি বিজনেস মেলকেও আপনাকে তৈরি করে রাখতে হবে। এই বিজনেস মেলটির উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে আপনার অ্যাডভার্টাইজার বা স্পন্সররা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই বিজনেস মেলের মাধ্যমে কিন্তু আপনি সেই কাজটিকে সম্পন্ন করতে পারবেন বা যাদের প্রয়োজন হবে তারা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। তবে মনে রাখবেন যে ইমেল আইডি দিয়ে আপনি আপনার চ্যানেলটিকে তৈরি করছেন তার পরিবর্তে একটি নতুন ইমেল আইডি তৈরি করবেন যেটিকে আপনি বিজনেস মেল হিসাবে ব্যবহার করবেন। আর এই পাঁচটি বিষয় সংগ্রহ হয়ে গেলেই আমরা আমাদের একটি কমপ্লিট প্রফেশনাল অপটিমাইজড ইউটিউব চ্যানেলকে খুব সহজেই তৈরি করতে পারব। তবে বন্ধুরা, এবার আমরা এই টিউটোরিয়াল ভিডিওটির যে বিষয়গুলিকে আপনাদের সামনে তুলে ধরবো এগুলি সম্পূর্ণ স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে প্র্যাকটিক্যালি আপনাদের সামনে করে দেখানো হবে। তবে এই বিষয়গুলিকে আপনি যদি মোবাইলের মাধ্যমে কমপ্লিট করতে চান বা সম্পূর্ণ করতে চান সেগুলি আপনি করতে পারেন। তবে অধিকাংশতই মোবাইলের মাধ্যমে এই কাজগুলিকে করবার জন্য আপনাকে মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে এবং গুগল ক্রোম ব্রাউজারটি যেহেতু মোবাইলে ওপেন করবার সঙ্গে সঙ্গে এটি মোবাইল মোডে ওপেন হয় সেই জন্য এটিকে আমাদের একটু কনভার্ট করে নিতে হবে ডেস্কটপ মোডে। আর গুগল ক্রোম ব্রাউজারকে ডেস্কটপ মোডে কনভার্ট করবার জন্য আপনাকে জাস্ট গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিলেই এখানে দেখুন একটা থ্রি ডটস রয়েছে, এই থ্রি ডটসের উপর আপনাকে প্রেস করতে হবে এবং এই থ্রি ডটসের উপর প্রেস করলে এখান থেকে দেখুন অনেকগুলি সেটিংস আপনার সামনে চলে আসবে। এখান থেকে আমাদের একটু স্ক্রোল করে নিচের দিকে এলে এখানে দেখুন আমরা পেয়ে যাবো একটি ডেস্কটপ অপশন। এই ডেস্কটপের পাশে যে বক্সটি রয়েছে এই বক্সটিকে আমাদের চেক ইন করে দিতে হবে আর তাহলেই আমাদের এই ক্রোম ব্রাউজারটি এবার মোবাইল মোড থেকে ডেস্কটপ মোডে কনভার্ট হয়ে যাবে। আর এটি ডেস্কটপ মোডে কনভার্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এর পরবর্তী পর্যায়ে আপনার ইউটিউব চ্যানেল তৈরি কিংবা এই সম্পর্কিত আর যে যে স্টেপগুলি রয়েছে সমস্ত বিষয়গুলিকে কিন্তু আপনি অ্যাজ ইট ইজ ডেস্কটপের মতনই ব্যবহার করতে পারবেন আর এর ফলে আপনার মোবাইলের সঙ্গে ডেস্কটপের কোনো পার্থক্যই থাকবে না। তবে বোঝার সুবিধার্থে আমরা লার্জ স্ক্রিনে ডেস্কটপের মাধ্যমে বিষয়গুলিকে বোঝার জন্য আমরা চলে যাব আমাদের ডেস্কটপে আর সেখান থেকে আমরা সরাসরি বুঝে নেব স্টেপ বাই স্টেপ পরবর্তী পর্যায়গুলিকে আপনি কীভাবে সম্পন্ন করবেন। আর তাহলে চলুন এবার আমরা দেখে নিই কীভাবে আপনি একটি জিমেল অ্যাড্রেসকে তৈরি করবেন। বন্ধুরা, জিমেল অ্যাড্রেস তৈরি করার জন্য আমরা চলে এসেছি আমাদের ডেস্কটপে। আমাদের গুগল ক্রোম ব্রাউজারটিকে আমরা ওপেন করে নিয়েছি। ডেস্কটপের মাধ্যমে জিমেল অ্যাড্রেস তৈরি করতে গেলে প্রথমে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে এবং গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করলেই আপনি রাইট সাইড কর্নারে এখানে দেখুন একটা জিমেল অপশন পেয়ে যাবেন। এই জিমেল অপশনটিতে আপনাকে প্রেস করতে হবে। এটাকে প্রেস করলেই আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো এবং এই ইন্টারফেসের মধ্যে প্রথমে দেখুন এখানে উল্লেখ করা রয়েছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমাদের এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই সেকশনটিতে প্রেস করতে হবে। এখানে প্রেস করলেই আমরা এরকম একটি ফর্ম দেখতে পাবো এবং এই ফর্মে শুরুতেই দেখুন আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমাদের এখানে প্রোভাইড করতে হবে। আপনার যা রিয়েল নেম আছে আপনি সেই রিয়েল নেমকে এখানে প্রোভাইড করার চেষ্টা করুন। যেহেতু আমরা একটা ডেমো জিমেল অ্যাড্রেস তৈরি করতে চাই সেই জন্য আমরা এখানে একটা ডেমো নেমকে ইউজ করব। সাপোজ আমরা এখানে একটা নেম ইউজ করলাম ভিড, লাস্ট নেম লাইট এবং এখানে ট্যাব প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন এই ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে নিয়ে একটা অ্যাড্রেসকে জিমেল অটোমেটিক আমাদের সামনে সাজেস্ট করছে। আমরা চাইলে এই জিমেল অ্যাড্রেসটিকেও নিতে পারি আর যদি আমরা চাই যে আমরা যে নামটিকে এখানে ব্যবহার করেছি অর্থাৎ আপনি যদি আপনার রিয়েল নেমকে ব্যবহার করেন সেটিকেও এখানে ব্যবহার করে দেখতে পারেন যে সেই নামে জিমেল অ্যাড্রেস অ্যাভেলেবেল আছে কি না। আমরা এখানে প্রথমে যে নামটিকে আমরা এখানে পুট করেছি সেই নামটিকে এখানে ব্যবহার করবার চেষ্টা করব। তবে অবশ্যই মনে রাখবেন জিমেল অ্যাড্রেস কিন্তু সবসময়ের জন্য স্মল লেটারে আপনাকে লিখতে হবে আর এটিকে লিখে যদি কিবোর্ডে ট্যাব প্রেস করেন তাহলে জিমেল আপনাকে অটোমেটিক দেখিয়ে দেবে যে সেই নামটি বা সেই অ্যাড্রেসটি অ্যাভেলেবেল আছে কিনা। দেখুন এটি অ্যাভেলেবেল নেই, দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার। এই নামটি অলরেডি কেউ নিয়ে রেখেছে, এর পরিবর্তে অন্য কোনো অ্যাড্রেস আমাদের সিলেক্ট করতে হবে। জিমেল আমাদের বেশ কিছু অপশনও অ্যাভেলেবেল আছে সেগুলিকে শো করছে। আমরা চাইলে এখান থেকে যে কোনো অপশনকে সিলেক্ট করতে পারি কিন্তু আমরা প্রথমে চেষ্টা করব এই নামটির সঙ্গে কোনো লেটার কিংবা কোনো সংখ্যাকে যুক্ত করে আমরা যদি একটা ইউনিক অ্যাড্রেস তৈরি করতে পারি তাহলে অবভিয়াসলি সেই নামটি আমাদের বা সেই অ্যাড্রেসটি আমাদের জন্য সবথেকে বেস্ট হবে। আর সেজন্য আমরা এখানে একটি সংখ্যাকে প্রথমে ব্যবহার করবার চেষ্টা করব। এখানে এখানে 2 লিখব এবং এখানে যদি ট্যাব প্রেস করি তাহলে দেখুন এখানে জিমেল আমাদের শো করছে যে এই অ্যাড্রেসটি অ্যাভেলেবেল রয়েছে। আর এরপর আমাদের এখানে পাসওয়ার্ড প্রেস করতে হবে। তবে পাসওয়ার্ড দেওয়ার সময় যে নিয়মগুলি রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে এখানে 8টি ক্যারেক্টার, মিনিমাম 8টি ক্যারেক্টার আপনাকে লিখতে হবে। লেটার, নাম্বারস এবং সিম্বলসকেও ব্যবহার করে পাসওয়ার্ড তৈরি করতে হবে, তাহলে সেটা একটু স্ট্রং পাসওয়ার্ড হবে। আর সেজন্য আমরা এখানে আমাদের মতন করে একটি পাসওয়ার্ড লিখব এবং অবশ্যই ক্যারেক্টার এবং সংখ্যা সমস্ত মিলিয়ে মিশিয়ে আমরা পাসওয়ার্ডটিকে তৈরি করব। আমাদের এখানে কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ যে পাসওয়ার্ডটিকে আমরা এখানে লিখলাম সেটিকে আরেকবার এখানে রিপিট করতে হবে। আপনি চাইলে শো পাসওয়ার্ড এই সেকশনটিতে প্রেস করে আপনার পাসওয়ার্ড ঠিক আছে কি না সেটা আপনি দেখেও নিতে পারেন। এরপর আমাদেরকে নেক্সট এই বাটনটিতে প্রেস করতে হবে।
এবারটিতে প্রেস করলে দেখুন এখানে অটোমেটিক্যালি আমাদের যে জিমেল অ্যাড্রেসটি আমরা তৈরি করেছি vidlight2@gmail.com এটি শো করছে। এরপর আমাদের একটি ফোন নাম্বার দিয়ে এটিকে ভেরিফাই করতে হবে। তবে এটি অবশ্যই অপশনাল, আপনি এই মুহূর্তে এটি করতেও পারেন নাও করতে পারেন, কিন্তু এটি যদি না করেন তাহলে পরবর্তী সময় অবশ্যই আপনাকে এটা কিন্তু করতে হবে। যাই হোক, আমরা এখানে একটি ফোন নাম্বার পুট করব এবং এরপরে আমাদের রিকভারি ইমেল অ্যাড্রেস, এটিও অপশনাল, আপনি এটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমরা এখানে কোনো কিছুকেই প্রোভাইড করব না, তবে তারপরে যে ইওর ডেট অফ বার্থ সেকশনটি রয়েছে এখানে একটি ডেট অফ বার্থকে অবশ্যই আমাদের পুট করতে হবে। এর নিচে রয়েছে জেন্ডার, এখান থেকে আমরা জেন্ডার সিলেক্ট করব এবং এরপরেও আমরা নেক্সট বাটনটিতে প্রেস করে দেব। আমাদের নেক্সট বাটনটিতে প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের ফোন নাম্বারটিকে ভেরিফাই করতে হবে আর সেই জন্য আমাদের এখানে সেন্ড বাটনটিতে প্রেস করতে হবে। এবারটিতে প্রেস করলেই আমাদের ফোন নাম্বারে একটা 6 ডিজিটের একটা ভেরিফিকেশান কোড চলে আসবে। দেখুন আমাদের মোবাইলের মধ্যে অলরেডি একটা 6 ডিজিটের ভেরিফিকেশান কোড চলে এসছে, আমরা এই ভেরিফিকেশান কোডটিকে এখানে পুট করে দেব। আর এরপরে এখানে ভেরিফাই এই অংশটিতে প্রেস করে দেব। এটিকে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ইয়েস আই এম এই সেকশনটি চলে আসবে, এই অংশটিতে আমরা প্রেস করব। এরপরে বেশ কিছু প্রাইভেসি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এগুলিকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। আই এগ্রি এই বাটনটিতে প্রেস করতে হবে। আর এই সেকশনটিতে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের জিমেল অ্যাড্রেসটি এখানে তৈরি হয়ে গেছে এবং এখানে দেখুন এই সেকশনটিতে এটি আমাদের জিমেলের লোগো। এই অংশটিতে যদি আমরা প্রেস করি তাহলে দেখুন এখানে আমাদের জিমেলের অ্যাড্রেসটিকে শো করছে এবং আপনি চাইলে এখান থেকে এটিকে সাইন আউটও করতে পারেন। বন্ধুরা, এবার আমরা এই জিমেল অ্যাড্রেসটি দিয়ে একটি ইউটিউব চ্যানেলকে অনায়াসেই তৈরি করতে পারবো। তবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করবার জন্য আমাদের শুরুতেই প্রয়োজন হবে আমাদের চ্যানেলের জন্য একটি সুন্দর নাম, যে নামটি হবে অত্যন্ত অপটিমাইজড। শুরুর দিন থেকেই চ্যানেলটিকে যেন দর্শকরা খুঁজে বের করতে পারেন। আর চ্যানেলের নাম নির্বাচন করবার সময় আমাদের দুটি বিষয়কে মনে রাখতে হবে, প্রথমত নামটি যেন হয় ইউনিক এবং দ্বিতীয়ত আমাদের চ্যানেলের যে নিশ রয়েছে এই নিশের যে বেস কিওয়ার্ড রয়েছে এই বেস কিওয়ার্ডকে যেন আমরা প্রেফারেন্স দিয়েই কিন্তু আমাদের এই নামটিকে তৈরি করতে হবে। আর তাহলে চলুন আমরা প্রথমেই দেখে নিই যে কীভাবে আপনার চ্যানেলের নামটিকে আপনি নির্বাচন করবেন। ইউটিউব চ্যানেলের জন্য একটি সুন্দর নাম নির্বাচন করার জন্য আমরা প্রথমেই ইউটিউবের হোম পেজটিকে ওপেন করে নেব। ইউটিউবের হোম পেজটি ওপেন হয়ে গেলেই আমরা যে ধরনের চ্যানেল তৈরি করতে চাই সেই ধরনের চ্যানেলগুলিকে প্রথমে সার্চ করে নেব। ধরুন আমরা একটি গেমিং চ্যানেল তৈরি করতে চাই, তাহলে প্রথমে আমরা যে কোনো ধরনের গেম রিলেটেড একটা কিওয়ার্ডকে সার্চ করতে পারি। সাপোজ আমরা গেমার এই কিওয়ার্ডটিকে সার্চ করলাম, এটিকে সার্চ করলেই ইউটিউব আমাদের সামনে বেশ কতগুলি বড় সাইজের চ্যানেলগুলিকে আমাদের সামনে তুলে ধরবে। এবার এই মুহূর্তে এই পেজটির মধ্যে যে সমস্ত চ্যানেলগুলিকে আপনি দেখতে পাচ্ছেন ওভারঅল এই সমস্ত চ্যানেলের মধ্যে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। আপনি এখান থেকে যে কোনো একটি চ্যানেলের নামকে অনুসরণ করে আপনার চ্যানেলেরও একটি নতুন নাম তৈরি করতে পারেন। সাপোজ আমরা এই চ্যানেলে যে নামটি রয়েছে ফ্লাইট গেমার, এই নামটিকে অনুসরণ করে একটি নতুন ইউনিক নেম আমরা তৈরি করব। আর সেই জন্য প্রথমে আমরা এই চ্যানেলটির উপরে প্রেস করব। আমরা চ্যানেলের মধ্যে চলে আসবো এবং এখান থেকে দেখুন যে ফ্লাইট গেমার এই নেমটির ফ্লাইট এই অংশটিকে আমরা জাস্ট কপি করে নেব। এবার আমরা ক্রোম ব্রাউজারের একটা নতুন ট্যাব ওপেন করে নেব এবং এখানে গুগল ট্রান্সলেটরকে ওপেন করে নেব। গুগল ট্রান্সলেটর ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এন্টার টেক্সট এই সেকশনের মধ্যে আমরা ফ্লাইট এই ওয়ার্ডটিকে পেস্ট করে দেব। এবার দেখুন এখানে দুটোই ইংরেজিতে এই ওয়ার্ডটিকে শো করছে। আমাদের এই দ্বিতীয় সেকশনের মধ্যে অন্য ল্যাঙ্গুয়েজে আমাদের এই ফ্লাইট ওয়ার্ডটিকে কনভার্ট করে নিতে হবে। আর সেই জন্য আমরা এখানে প্রেস করে দেখুন এখানে আফ্রিকান্স এখানে প্রেস করলাম এবং দেখুন এই ফ্লাইট এবং এখানে যে ওয়ার্ডটি গুগল আমাদের সামনে শো করছে এই দুটির মিনিং কিন্তু একই এবং গুগলের যে ইন্ডেক্সিং সিস্টেম রয়েছে সেই সিস্টেমের মধ্যে কিন্তু এই দুটি কিন্তু সিনোনিম আকারে রয়েছে। কিন্তু এখানে যে সমস্ত ওয়ার্ডসগুলি আপনি দেখতে পাবেন এই ওয়ার্ডসগুলির মধ্যে থেকে সেই ওয়ার্ডসগুলি হবে চ্যানেলের জন্য সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট, যে সমস্ত ওয়ার্ডসগুলিকে মনে রাখা সহজ হতে পারে এবং যে সমস্ত ওয়ার্ডগুলি প্রোনাউন্স করতেও সুবিধাজনক। আর সেই জন্য র্যান্ডাম আপনাকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এই ওয়ার্ডটিকে কনভার্ট করে দেখতে হবে, কোন ল্যাঙ্গুয়েজে কোন ওয়ার্ডটি শুনতে এবং আপনার চ্যানেলের যে নিশ রয়েছে তার সঙ্গে মানানসই হচ্ছে। আর সেই অনুযায়ী সার্চ করতে করতে ডেফিনেটলি আপনি এখান থেকে প্রচুর অপশান যেহেতু আছে, প্রচুর যেহেতু ল্যাঙ্গুয়েজ আছে, সেই জন্য আপনি ডেফিনেটলি একটা অপশান পেয়ে যাবে। দেখুন সুইডিশ ল্যাঙ্গুয়েজে ফ্লাইটের যে সিনোনিমস আছে সেটা হচ্ছে
ফ্লিক। ডেফিনেটলি এই ওয়ার্ডটিকে মনে রাখা সহজ এবং সেই সঙ্গে সঙ্গে এটি কিন্তু ফ্লাইটের সঙ্গে খুব কাছাকাছি, একটা প্রোনাউন্সিয়েশনের দিক থেকেও খুব কাছাকাছি এবং একই ধরনের অর্থবহ যেহেতু, সেই জন্য খুব স্বাভাবিকভাবে এই ওয়ার্ডটিকে যদি আপনি পিক আপ করেন তাহলে আপনার চ্যানেলের জন্য একটি সুন্দর নাম হতে পারে ফ্লিক গেমার। আমরা এটিকে জাস্ট কপি করে নেব। এরপর আমরা একটা ক্রোম ব্রাউজারে নতুন ট্যাবকে ওপেন করে নেব। এখানে আমরা আবার ইউটিউবের হোম পেজটিকে ওপেন করে নেব এবং এখানে সার্চ সেকশানে ফ্লিক পেস্ট করে দেব এবং তারপরে আমরা গেমার ওয়ার্ডটিকে লিখে এন্টার প্রেস করে দেখব যে এই নামে কোনো চ্যানেল আছে কি না। দেখুন, ফ্লিক গেমার লেখার সঙ্গে সঙ্গে ইউটিউব আমাদের কিন্তু ফ্লাইট গেমারকে শো করছে, অর্থাৎ এই দুটি নাম কিন্তু গুগলের কাছে বা ইউটিউবের অ্যালগোরিদমের কাছে একই ওয়ার্ডের সিনোনিমস হিসাবে বা প্রতিশব্দ হিসাবে কানেক্টেড হয়ে রয়েছে। সেইভাবে যদি আপনি এই নামটিকে পিক আপ করেন তাহলে ডেফিনেটলি যখন দর্শকরা ফ্লাইট গেমারকে সার্চ করবে তখন ফ্লিক গেমারেরও সার্চে আসবার সম্ভাবনা বেড়ে যাবে। তবে এই নামটিকে সিলেক্ট করবার আগে আপনাকে আরও কতগুলি বিষয় দেখতে হবে, যার মধ্যে প্রথমটি হচ্ছে এই নামে দ্বিতীয় কোনো চ্যানেল আছে কি না, এবং যদি কোনো চ্যানেল থাকে সেই চ্যানেলের সাইজ কত বড়। যদি কোনো বড় চ্যানেল থাকে এবং সেই চ্যানেলের মধ্যে যদি প্রচুর সাবস্ক্রাইবার থাকে এবং সেই সঙ্গে সঙ্গে প্রচুর ভিউ, প্রচুর ভিডিও থাকে এবং সর্বোপরি সেই চ্যানেলের মধ্যে যদি একটি ইউনিক ইউআরএল থাকে এই নামে, তাহলে এই নামটি সিলেক্ট করাটা ঠিক হবে না। আর সেই জন্য এই নামে কোনো চ্যানেল অলরেডি আছে কিনা সেটি বোঝার জন্য আপনাকে ফিল্টার সেকশনটিতে প্রেস করতে হবে এবং এখান থেকে চ্যানেল সেকশনটিতে প্রেস করতে হবে। যদি কোনো চ্যানেলের নামে থেকে থাকে তাহলে অটোমেটিক ইউটিউব আপনাকে এখানে শো করবে সেই চ্যানেলের নামটিকে, কিন্তু এখানে দেখুন এই নামে কোনো চ্যানেল নেই, অর্থাৎ এই নামটিকে আপনি পিক আপ করতে পারেন। আর এটিকে কপি করে নিয়ে আপনি যদি একটা নতুন ট্যাব ওপেন করেন এবং সেখানে যদি youtube.com ওপেন করে ইউটিউবের পাশে একটি স্ল্যাশ চিহ্ন দিয়ে এই নামটিকে পেস্ট করে আপনি যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন এরকম একটা পেজ দেখতে পাবেন, অর্থাৎ এই নামে কোনো রকমের ইউআরএল কেউ এখনও পর্যন্ত বুক করেনি। অর্থাৎ ভবিষ্যতে যখন আপনার চ্যানেলের মধ্যে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তখন এই নামে একটি ইউনিক ইউআরএলকে আপনি তৈরি করতে পারবেন। সাপোজ আমি যদি এই অংশটিতে আমার চ্যানেলের নামকে আমি লিখি তাহলে দেখুন ডিরেক্টলি আমরা আমাদের চ্যানেলের মধ্যে চলে আসছি। যদি আপনি আপনার চ্যানেলের জন্য এভাবে একটি ইউনিক নেমকে সিলেক্ট করতে পারেন তাহলে ডেফিনেটলি ভবিষ্যতে আপনার চ্যানেলটি দর্শকদের কাছে পৌঁছে দেওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আর আমাদের নতুন চ্যানেলের জন্য নতুন ইউনিক একটি নাম খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে এবার চলুন আমরা আমাদের চ্যানেলটিকে তৈরি করে ফেলি। আর এভাবে যদি আপনি আপনার চ্যানেলের নামটিকে নির্বাচন করতে পারেন, এরপরে আপনার প্রয়োজন হবে আপনার চ্যানেলের জন্য একটি সুন্দর ব্যানার আর্ট এবং চ্যানেলের লোগো। এটি চ্যানেলের ইউনিক লোগো এবং ইউনিক ব্যানার আর্ট আপনার চ্যানেলের প্রফেশনালিজমকে দর্শকদের সামনে তুলে ধরে, যার ফলে দর্শক আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, চ্যানেলের সঙ্গে কানেক্ট হতে অনেক বেশি কমফোর্ট ফিল করেন। আর যেহেতু আমাদের চ্যানেল তৈরি করবার সময় শুরুতেই প্রয়োজন হবে আমাদের চ্যানেলের ব্যানার আর্ট এবং লোগো, সেজন্য চলুন চ্যানেল তৈরি করবার আগে আমরা দেখে নিই কীভাবে আমাদের চ্যানেলের জন্য একটি ইউনিক লোগো এবং ইউনিক ব্যানার আর্টকে আমরা তৈরি করতে পারি। চ্যানেল আর্ট কিংবা ব্যানার আর্ট তৈরি করার জন্য প্রথমে দেখুন আমরা আমাদের চ্যানেলের ব্যানার আর্টটা আপনাদের একবার দেখিয়ে দিই। এটা আমার চ্যানেলের ব্যানার আর্ট। এই মুহূর্তে আপনি ডেস্কটপে আমাদের এই ব্যানার আর্টটিকে দেখতে পাচ্ছেন। যদি মোবাইল ডিভাইসে এই ব্যানার আর্টটিকে আপনি দেখেন তাহলে দেখতে পাবেন যে এর থেকে সামান্য একটা অংশকে আপনি দেখতে পাচ্ছেন। আবার আপনি যদি টিভিতে বা বড় একটা স্ক্রিনে যদি এই চ্যানেল আর্টটিকে দেখেন তাহলে দেখতে পাবেন যে এর থেকে অনেক বেশি কিছু অংশ আপনি দেখতে পাবেন এই ব্যানার আর্টের মধ্যে। সুতরাং ব্যানার আর্ট তৈরি করবার সময় বা চ্যানেল আর্ট তৈরি করবার সময় আমাদের বিভিন্ন ডিভাইসে যাতে আমাদের ব্যানার আর্টটা একই সঙ্গে ফিট হতে পারে এবং আমাদের যে সমস্ত ইমেজ বা টেক্সটগুলিকে আমরা ব্যবহার করবো সেগুলো যাতে সঠিক জায়গায় আমরা প্লেস করতে পারি, সেই জন্য আমাদের একটা বিশেষ ফরম্যাটের উপরে এই ব্যানার আর্টটিকে তৈরি করতে হবে। আর সেজন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে নতুন একটা ট্যাব ওপেন করে নেব এবং এখান থেকে দেখুন ইমেজেস, এই ইমেজ সেকশনটিতে প্রেস করব। এটা একটা ইমেজ সার্চ ইঞ্জিন, গুগলের এই সার্চ ইঞ্জিনে আমরা এখানে ইউটিউব চ্যানেল আর্ট এটিকে লিখে সার্চ করব। এটিকে প্রেস করলেই গুগল দেখুন আমাদের সামনে প্রচুর ব্যানার আর্টকে তুলে ধরেছে। এবার এখান থেকে আমরা এই ধরনের যে সমস্ত ব্যানার আর্টগুলি রয়েছে এগুলিকে আমরা সিলেক্ট করে নেব যে কোনো একটাকে। সাপোজ আমি এটিকে সিলেক্ট করলাম। এটিকে সিলেক্ট করার পিছনে একটা বিশেষ কারণ আছে। বন্ধুরা দেখুন এখানে বেশ কিছু ডাইমেনশনকে চিহ্নিত করে দেওয়া আছে। প্রথমত এখানে যে ডিপ সেকশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেস্কটপে যদি আপনি আপনার চ্যানেল আর্টকে দেখেন তাহলে এই সেকশনটিকে দেখতে পাবেন, যদি ট্যাবলেটে দেখেন এই সেকশনটিকে দেখতে পাবেন, অর্থাৎ এই পর্যন্ত অংশকে দেখতে পাবেন, এবং যদি আপনি ডেস্কটপ ম্যাক্স দেখেন তাহলে আপনি পুরোটাই দেখতে পাবেন, অর্থাৎ যদি আপনি বড় ডিসপ্লেতে দেখেন তাহলে পুরোটা দেখতে পাবেন। এটা একটা ডাইমেনশন এখানে ফিট করে রাখা আছে।
আমরা এটিকে জাস্ট সেভ করে নেব এবং সেই জন্য মাউসে রাইট ক্লিক করব এবং এখান থেকে সেভ ইমেজ অ্যাজ করে এটিকে সেভ করে নেব। এটি সেভ হয়ে গেল। এবার আমরা একটি নতুন ট্যাব ওপেন করে নেব এবং এই ট্যাবে এখানে আমরা টাইপ করব canva.com। canva.com লিখলেই আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। অলরেডি আমি canva.com এ আমার জিমেল অ্যাড্রেস দিয়ে আমি এটিকে সাইন ইন করে রেখেছি। আপনি চাইলে আপনিও নিজেও এখানে সাইন ইন করে নিতে পারেন। আর যদি সাইন ইন নাও করেন তাও আপনি এই সার্চ সেকশনটিতে প্রেস করে আপনি এখানে লিখবেন ইউটিউব চ্যানেল আর্ট। ইউটিউব চ্যানেল আর্ট লিখলেই আপনার সামনে প্রচুর ধরনের চ্যানেল আর্ট canva.com শো করবে এবং এখান থেকে যে কোনো ফরম্যাট আপনি সিলেক্ট করে নিতে পারেন। আর আপনি যদি একটা নিজের জন্য নতুন একটা চ্যানেল আর্ট তৈরি করতে চান তার জন্য আপনাকে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ইউটিউব চ্যানেল আর্ট এই সেকশনটিতে প্রেস করতে হবে। বন্ধুরা এখানে প্রেস করলে দেখুন একটা নতুন ট্যাবে আপনার নতুন একটা এডিটিং সেকশন ওপেন হয়ে যাবে। এটা আপনার ওয়ার্ক প্লেস, এখানে আপনি কাজ করতে পারবেন। আর এই ব্যানারটাকে তৈরি করার জন্য আমাদের চলে যেতে হবে এখান থেকে আপলোড সেকশনটিতে। আমি খুব ফাস্ট দেখানোর চেষ্টা করছি যাতে ভিডিওটি লেন্থ যাতে সংক্ষিপ্ত করা সম্ভব হয়। এবার এখান থেকে আমাদের আপলোড মিডিয়া এই সেকশনটিতে প্রেস করব এবং এখান থেকে দেখুন আমার ডিভাইসের মধ্যে যে ইমেজটিকে একটু আগে আমরা ডাউনলোড করেছিলাম সেটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে ওপেন করে নেব। এই ইমেজটি দেখুন এখানে আপলোড হচ্ছে। এই ইমেজটি আপলোড হয়ে গেলে আমাদের জাস্ট এই ইমেজের উপরে একবার প্রেস করতে হবে। এটিকে একবার প্রেস করব, দেখুন এটি সরাসরি এখানে চলে এসেছে। এটিকে ট্র্যাক করে আমরা একদম এখানে ফিট করে দেবো। এখানে ফিট হয়ে যাওয়ার পরে এবার আমরা দেখুন এখানে যে টোটাল যে সেকশানটি রয়েছে এই সেকশানের উপরে একটি আমরা লেয়ার তৈরি করব। ফার্স্ট লেয়ারের জন্য আমরা এখান থেকে এলিমেন্ট এই সেকশানের উপরে প্রেস করব এবং এখান থেকে দেখুন একটা শেপকে নেব। এই শেপটিকে প্রেস করলাম, এখানে দেখুন একটা শেপ চলে এসেছে। আমরা এই শেপটিকে সম্পূর্ণ এর উপরে স্প্রেড করে দেব। এটি সম্পূর্ণ তো এর উপরে সেট হয়ে গেল। এখান থেকে আমরা এর ওপাসিটিকে একটু কমিয়ে দেব এবং এর উপরে আরেকটা লেয়ার আমরা নেব। এখান থেকে লেয়ার নেওয়ার পরে এটাকেও জাস্ট আমরা একইভাবে এখানে ফিট করে দেব। তবে এটিকে আমরা জাস্ট এই সেকশনটির মধ্যে সীমাবদ্ধ রাখব। এখান থেকে আমরা দেখে নেব এবং এখানে সীমাবদ্ধ রাখব। এবার এই সেকশনের উপরে আমরা বিভিন্ন রকমের ইমেজ, টেক্সট ইত্যাদি ইত্যাদি সেট করব। আর সেজন্য প্রথমে আমরা এখানে পেপার এটাকে লিখে সার্চ করলে দেখুন আমাদের সামনে বিভিন্ন রকমের পেপারের ডিজাইন আমাদের সামনে শো করবে। আমরা একটু স্ক্রোল করে নিচের দিকে আসব এবং এখান থেকে দেখুন আমাদের ব্যানার আর্টের জন্য সুন্দর একটি পেপার কাটিংকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আমরা এইটিকে সিলেক্ট করে নিলাম, দেখুন এটা। এরপর আমাদের এই ব্যানার আর্টের জন্য একটা টেক্সট সিলেক্ট করতে হবে, সেজন্য আমরা টেক্সট অপশনটিতে প্রেস করব এবং এখান থেকে দেখুন আমরা বিভিন্ন রকমের টেক্সট রয়েছে। আমরা আমাদের প্রয়োজন মতন একটি টেক্সটকে এখান থেকে সিলেক্ট করে নিলাম। বন্ধুরা এই টেক্সট অপশনের উপরে আমরা প্রেস করব এবং এখানে আমাদের চ্যানেলের যে নামটি রয়েছে FLYG Flick Gamer, আমরা এটিকে একটু স্ক্রোল করব, এটাকে একটু ছোট করে দিই সাইজে। এবার আমরা আরেকবার এলিমেন্ট সেকশনের মধ্যে চলে আসব এবং এখান থেকে আমরা গেম রিলেটেড গেম এলিমেন্টসগুলোকে সার্চ করে নেবো এবং দেখুন এখানে গেম লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন বিভিন্ন ধরনের গেম রিলেটেড এলিমেন্টস এখানে চলে এসছে। এবার আমরা এখান থেকে যে কোনো এলিমেন্টসকে চুজ করতে পারি, তবে এগুলি কিন্তু দেখুন প্রো ভার্সন আছে সেই জন্য এগুলিকে আপনি সিলেক্ট করতে পারবেন না। আর এছাড়া অন্যান্য যে সমস্ত এলিমেন্টসগুলি আছে সেগুলিকে আপনি অনায়াসে সিলেক্ট করে নিতে পারেন। সাপোজ আমি এটিকে সিলেক্ট করলাম, অ্যাজ ইউজুয়াল আমরা এখানে ফিট করে দেবো। বন্ধুরা যেহেতু এটা একটি গেমিং চ্যানেল, গেমিং রিলেটেড এলিমেন্টসগুলোই এখানে ফিট করাটা সবথেকে বেশি ভালো হবে। আর সেই জন্য দেখুন এগুলিকে আমরা এখান থেকে সিলেক্ট করবো আর এখানে একের পর এক সেট করতে থাকবো। আমাদের এলিমেন্টস আশা করি এর থেকে বেশি আর দেওয়ার দরকার নেই। আমাদের ব্যানার আর্টটাও খুব একটা খারাপ লাগছে না। চাইলে আপনি এখান থেকে ব্যানার আর্টের ফন্টের স্টাইলকে চেঞ্জ করতে পারেন, কালার স্কিমকেও চেঞ্জ করতে পারেন। এবার আমাদের ব্যানার আর্টটি মোটামুটি রেডি হয়ে গেছে। আপনি চাইলে এই ব্যানার আর্টের যে ব্যাকগ্রাউন্ড সেকশন রয়েছে এই সেকশনগুলিকেও কালার চেঞ্জ করতে পারেন। আপনি যদি এটিকে সিলেক্ট করে নেন তাহলে দেখুন এখানে কালার চেঞ্জের সেকশন আসবে। এই সেকশনটিতে প্রেস করলে আপনি কালার অপশনগুলিকে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি আপনার পছন্দ মতন একটি কালারকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এই কালারটি বেটার লাগছে, আমরা এই কালারটিকে সিলেক্ট করে রাখলাম। এবার আপনি এটিকে ডাউনলোড করে নিতে পারেন। তবে ডাউনলোড করার আগে আমরা যে লেয়ারটিকে প্রথমে নিয়েছিলাম সেই লেয়ারটির উপরে একবার প্রেস করব এবং এখান থেকে এর অপাসিটিকে আমরা 100% করে দেবো। আর তাহলে দেখুন এই ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত টেক্সটগুলি রয়েছে, অপ্রয়োজনীয় টেক্সটগুলি রয়েছে, সেগুলি কিন্তু অফ হয়ে যাবে। আর এবার আমরা আমাদের এই ব্যানারটিকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য জাস্ট আমাদের এই ডাউনলোড বাটনটির উপরে প্রেস করব। এখানে প্রেস করলে এখান থেকে আমাদের প্রথমে ফরম্যাট বা ফাইল টাইপ সিলেক্ট করতে হবে, সেই জন্য আমরা এখানে প্রেস করব। এটিকে আপনি PNG ফরম্যাটেই রাখুন, তাহলে আপনি বেস্ট কোয়ালিটি পাবেন। আর এরপরে আমাদের ডাউনলোড বাটনটিতে প্রেস করতে হবে। ডাউনলোড বাটনে প্রেস করলে দেখুন এখানে আমাদের
ফাইলটি ডাউনলোড হচ্ছে। এখানে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এখান থেকে শো অল এই সেশনটিতে প্রেস করব। এখানে প্রেস করলে দেখুন এখানে শো ইন ফোল্ডার, এবং সেটিতে প্রেস করলে দেখুন আমাদের ব্যানারটি আমাদের ডিভাইসে সেভ হয়ে গেছে। বন্ধুরা, এভাবে আমাদের ব্যানার অ্যাড তৈরি করার পরে আমরা এবার আমাদের চ্যানেলের জন্য একটি লোগো তৈরি করব। এবং লোগো তৈরি করার জন্য আরেকবার আপনি canva.com ওপেন করে নিন, এবং এখান থেকে সার্চ সেকশনটিতে লিখুন ইউটিউব চ্যানেল লোগো, এবং এটিকে সার্চ করলে দেখুন ইউটিউব চ্যানেল লোগো এই অংশটি আপনার সামনে চলে আসবে। এবং এর যে ডাইমেনশন আছে সেটা হচ্ছে 800x800 পিক্সেল রেশিও। এটা প্রেস করলে আপনার সামনে প্রচুর লোগো শো করবে অটোমেটিক্যালি, কিন্তু আমরা আমাদের চ্যানেলে যে নেম রয়েছে সেই অনুযায়ী একটি ইউনিক লোগো তৈরি করতে চাই। আর সেই জন্য ক্রিয়েটিভ ব্ল্যাঙ্ক ইউটিউব চ্যানেল লোগো এই সেকশনটিতে প্রেস করব। এখানে প্রেস করলে অটোমেটিক্যালি আমরা চলে আসবো আমাদের ওয়ার্ক সেকশনটিতে। আর এরপরে আমরা এখান থেকে এলিমেন্ট সেকশনটিতে প্রেস করব। এলিমেন্ট সেকশনে প্রেস করলেই আমরা এখান থেকে একটা এলিমেন্টকে সিলেক্ট করে নেব। আমরা এটিকে স্প্রেড করে দেবো এই পুরো সেকশনটির উপরে, এবং এখান থেকে কালার চুজ করে নেব। সাপোজ আমরা হোয়াইট কালারটিকে এখানে চুজ করলাম। আর এরপরে আমাদের টেক্সট সেকশনটিতে আমরা প্রেস করব। টেক্সট সেকশনে প্রেস করলে এখান থেকে আমরা আরেকবার আমাদের এই ফন্টগুলিকে সিলেক্ট করে নিলাম। যেহেতু আমাদের চ্যানেল নাম ফ্লিগি গেমার, সেই জন্য আমরা এখান থেকে প্রথমে এফ এই লেটারটিকে রাখবো, এবং নিচের থেকে জি এই লেটারটিকে রাখবো। এবার আমরা এই দুটি লেটারকে পাশাপাশি রেখে আমরা চেষ্টা করব এটিকে বড় করে নেব, এবং এর সঙ্গে কিছু গেমিং রিলেটেড এলিমেন্টসকেও যুক্ত করে দেবো। সাপোজ আমরা এই এলিমেন্টসটিকে চুজ করে নিলাম, আর এটিকে আমরা এখানে ফিট করে দেবো। বন্ধুরা, আমাদের চ্যানেলের যে আমাদের যে থিম রয়েছে সেই থিম অনুযায়ী এই লোগোটি অত্যন্ত ভালো একটি লোগো হবে আমাদের চ্যানেলের জন্য। আমরা এর কালার একটু চেঞ্জ করে নিতে পারি। এবং আমাদের এই লোগোটি তৈরি হয়ে গেলে আমরা এই ডাউনলোড সেকশনটিতে প্রেস করব, এবং এখান থেকে ফাইল টাইপ এই সেকশনটিতে প্রেস করে এখান থেকে PNG সিলেক্ট করব, এবং এখান থেকে ডাউনলোড বাটনটিতে প্রেস করলে দেখুন আমাদের এই লোগোটি ডাউনলোড হয়ে গেল। এবার আমাদের শো অল এই সেকশনটিতে আরেকবার আমরা প্রেস করব। এখান থেকে শো ইন ফোল্ডার, দেখুন আমাদের লোগোটি এখানে চলে এসছে। আর এবার আমরা একটি ইউটিউব চ্যানেল তৈরি করলে অনায়াসেই আমরা এই ব্যানারটিকে এবং এই চ্যানেল লোগোটিকে যুক্ত করতে পারবো। আর এভাবে আপনি আপনার চ্যানেলের জন্য একটি ইউনিক নেম এবং একটি ইউনিক লোগো এবং ব্যানার অ্যাডকে তৈরি করে ফেললেই এবার আমরা আমাদের চ্যানেলটিকে তৈরি করবার জন্য প্রস্তুত। এবার তাহলে চলুন আমরা আমাদের চ্যানেলটিকে তৈরি করি। আর চ্যানেল তৈরি করবার জন্য এবার চলুন আমরা চলে যাবো আমাদের গুগল ক্রোম ব্রাউজারে। বন্ধুরা, নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য অবশ্যই আপনাকে আপনার জিমেল অ্যাড্রেসটিকে সাইন ইন করে নিতে হবে। আর জিমেল অ্যাড্রেসটি সাইন করলে অবশ্যই আপনি আপনার জিমেলের যে লোগোটি রয়েছে সেটিকে এখানে দেখতে পাবেন। অ্যাজ ইট ইজ আমরা আমাদের জিমেল অ্যাড্রেসটিকে সাইন ইন করে নিচ্ছি, আর সেই জন্য আমাদের জিমেলের লোগোটিকে এখানে দেখা যাচ্ছে। বন্ধুরা, এটা আমাদের জিমেলের লোগো, এটা কিন্তু চ্যানেলের লোগো নয়। এবং আপনার জিমেল অ্যাড্রেসটিকে সাইন ইন করে youtube.com ওপেন করে নিতে হবে। এটি আমাদের youtube.com বা ইউটিউবের হোম পেজ। এই পেজটিকে ওপেন করে নেওয়ার পরে আপনাকে আপনার জিমেলের এই লোগোটির উপরে প্রেস করতে হবে। এখানে প্রেস করলেই দেখুন আমাদের জিমেল অ্যাড্রেসটি এখানে শো করছে, এবং এর নিচেই রয়েছে ক্রিয়েট এ চ্যানেল এই সেকশনটি। আমরা ক্রিয়েট এ চ্যানেল এই সেকশনটিতে প্রেস করব। বন্ধুরা, এখানে প্রেস করলেই দেখুন প্রথমেই আসবে আপলোড পিকচার, অর্থাৎ আমাদের চ্যানেলের জন্য একটি ইমেজকে এখানে সেট করতে হবে। আমরা এই আপলোড পিকচার এই সেকশনটিতে প্রেস করব, এবং এখান থেকে আমাদের চ্যানেলের জন্য যে লোগোটিকে আমরা সেট করেছি সেই লোগোটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, এটিকে ওপেন করে দেবো। যেহেতু সমস্ত কিছুকে ক্যালকুলেট করেই আমরা এই লোগোটিকে তৈরি করেছিলাম, সেই জন্য দেখুন এটি কিন্তু পারফেক্টলি এখানে ফিট হয়ে গেছে। এবার জাস্ট আমাদের এখানে ডান বাটনটিতে প্রেস করে দিতে হবে। এটিকে প্রেস করে দিলেই দেখুন এটি এখানে সেট হয়ে গেল। আর এবার আপনাকে এখানে একটি নাম সেট করতে হবে। আপনি আপনার জিমেল অ্যাড্রেসটি যে নামে তৈরি করেছেন এখানে অটোমেটিক সেই নামটিকে দেখতে পাবেন। আপনি চাইলে সেই নামটিকে এখানে রাখতে পারেন, অথবা এই নামটিকে পরিবর্তনও করতে পারেন। আমরা এই নামটিকে এখানে রেখে দিলাম। এরপরে ক্রিয়েট চ্যানেল এই সেকশনটিতে প্রেস করব। আর এই সেকশনটিতে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু রেডি, অর্থাৎ আমরা একটি ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলেছি। দেখুন এখানে আমাদের চ্যানেলের লোগো শো করছে, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলের নেমটিও শো করছে, কিন্তু এখানে কোনো সাবস্ক্রাইবার নেই, জিরো সাবস্ক্রাইবার, আমরা সদ্য শুরু করেছি। এবার বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিকে আমরা শুরুতেই বলেছিলাম যে শুধুমাত্র জিমেল অ্যাড্রেস দিয়ে একটি চ্যানেল তৈরি করলেই হয় না, সেই সঙ্গে সঙ্গে চ্যানেলগুলিকে কাস্টমাইজ করাটাও অত্যন্ত প্রয়োজন, এবং সেই সঙ্গে সঙ্গে চ্যানেলকে অপটিমাইজ করাটাও অত্যন্ত জরুরি। আমরা প্রথমেই দেখব আমাদের চ্যানেলটিকে আমরা কীভাবে কাস্টমাইজ করতে পারি, কারণ উইদাউট কাস্টমাইজেশন কখনোই কিন্তু আপনার চ্যানেলটি প্রফেশনাল মনে হবে না।
দর্শক আপনার চ্যানেলের মধ্যে আসবেন, কিন্তু আপনার প্রফেশনালিজমের অভাবের জন্য দর্শক আপনার চ্যানেলের সঙ্গে কানেক্ট হতে পারবেন না। আলটিমেটলি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পারমানেন্টলি আপনার সঙ্গে থাকবেন না। আর সেই জন্য প্রথমে চলুন আমরা আমাদের চ্যানেলটিকে কাস্টমাইজ করি। সোজা কথায় চ্যানেল কাস্টমাইজেশন মানে হচ্ছে চ্যানেলকে সাজিয়ে গুছিয়ে রেডি করে রাখা, যাতে দর্শকদের জন্য চ্যানেল ইউজার ফ্রেন্ডলি হয়ে উঠতে পারে। আর সেই জন্য আমাদের প্রথমেই কাস্টমাইজ চ্যানেল এই বাটনটিতে প্রেস করতে হবে। আমরা এই বাটনটিতে প্রেস করলে দেখুন একটা নতুন ট্যাবে আমরা চলে এসেছি। এই নতুন ট্যাবের এই সেকশনটিতে আমাদের কন্টিনিউ বাটনটিতে প্রেস করতে হবে। এটি আমাদের স্টুডিও সেকশন। বন্ধুরা, এই স্টুডিও সেকশনের মধ্যে আলটিমেটলি ইন ফিউচার আমরা যে সমস্ত কাজগুলি করব আমাদের চ্যানেলের মধ্যে, অর্থাৎ ভিডিও আপলোড থেকে শুরু করে ভিডিওর মধ্যে মেটা ডাটা যুক্ত করা ইত্যাদি ইত্যাদি নানান প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়াগুলি কিন্তু এই স্টুডিও সেকশনের মধ্যে থেকেই আপনাকে করতে হবে। এর বিভিন্ন রকমের ভাগ রয়েছে, তবে আমরা এই মুহূর্তে কাস্টমাইজেশন সেকশনের মধ্যে যেহেতু আছি আমরা এই সেকশনটিকে বুঝে নিই। প্রথমে আমরা চলে এসেছি দেখুন এখানে লে আউট সেকশনের মধ্যে রয়েছি, চ্যানেল কাস্টমাইজেশনের লে আউট। আর এই মুহূর্তে আমরা রয়েছি লে আউট সেকশনে। লে আউটের এই ফিচারগুলি এই মুহূর্তে আমাদের প্রয়োজন হবে না, এই ফিচারগুলি প্রয়োজন হবে চ্যানেলে কিছু ভিডিও আপলোড করে ফেলার পরে। আর সেই জন্য আমরা চলে যাব চ্যানেল ব্র্যান্ডিং এই সেকশনটিতে। চ্যানেল ব্র্যান্ডিং সেকশনে এলেই দেখুন আমাদের চ্যানেলের জন্য আমরা যে লোগোটিকে ইতিমধ্যে আপলোড করে ফেলেছি সেই লোগোটিকে এখানে শো করছে। আপনি চাইলে এই লোগোটিকে এখান থেকে রিমুভ করতে পারেন, অথবা আপনার চ্যানেলের জন্য নতুন লোগো যদি আপনি সেট করতে চান, চেঞ্জ এই সেকশনটিতে প্রেস করে আপনি কিন্তু নতুন লোগোও এখানে সেট করতে পারেন। এর নিচে রয়েছে ব্যানার ইমেজ। এই ব্যানার ইমেজটিকে সেট করার জন্য আপনাকে জাস্ট আপলোড এই সেকশনে প্রেস করতে হবে, এবং আমরা যে ব্যানারটিকে ইতিমধ্যে তৈরি করে রেখেছি সেই ব্যানারটিকে এখান থেকে সিলেক্ট করে নেব। ওপেন বাটনটিতে প্রেস করব এবং দেখুন ব্যানারটি আমাদের এখানে সেট হয়ে গেছে, একদম পারফেক্টলি এটি ফিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে জাস্ট ডান বাটনটিতে প্রেস করব এবং ডান বাটনটিতে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন ডেস্কটপে, ল্যাপটপে, মোবাইলে এবং লার্জ স্ক্রিনে কীভাবে শো করবে সেটি কিন্তু এখানে শো করছে, এবং এটি পারফেক্টলি ফিট হয়ে গেছে। আপনি চাইলে এটিকে অ্যাজ ইট ইজ রাখতে পারেন, অথবা আপনি চাইলে এটিকে যদি ভবিষ্যতে পরিবর্তন করতে চান তাহলে এই রিমুভ বাটনটিতে প্রেস করতে পারেন, অথবা চেঞ্জ বাটনটিতে প্রেস করেও কিন্তু আপনি এটিকে পরিবর্তন করতে পারেন। এবং এর নিচে রয়েছে দেখুন ভিডিও ওয়াটারমার্ক। বন্ধুরা, যখন আপনার ভিডিওটি আপনি প্লে করবেন, আমরা কম বেশি নিশ্চয়ই প্রত্যেকেই লক্ষ্য করেছি, বন্ধুরা আপনি যখন কোনো চ্যানেলের ভিডিও দেখছেন তখন নিশ্চয়ই লক্ষ্য করেছেন ডিসপ্লে সেকশনের রাইট সাইডের এখানে একটি লোগোকে শো করে, এই লোগোটিকে বলা হয় ভিডিও ওয়াটারমার্ক। সাধারণত এখানে সাবস্ক্রাইব বাটনকে আপনি অ্যাড করতে পারেন, অথবা আপনার চ্যানেলের যে লোগো রয়েছে সেই লোগোটিকে আপনি সেট করতে পারেন। আর এর ফলে দর্শকরা যখন আপনার চ্যানেলের ভিডিও দেখবেন তখন অবভিয়াসলি এই লোগোটিকেও তারা দেখতে পাবেন, এবং এই লোগোর উপরে যখন কার্সার, মাউসের কার্সার কিংবা কেউ যদি মোবাইল ডিভাইসের মধ্যে প্রেস করেন তাহলে এ ধরনের একটা সাবস্ক্রাইব বাটনকেও কিন্তু দেখতে পাবেন, এবং সরাসরি এই সাবস্ক্রাইব বাটনের মাধ্যমে কিন্তু দর্শক বন্ধুরা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব পর্যন্ত করতে পারেন। আর সেই জন্য এই ব্র্যান্ড লোগো হিসাবে এই ভিডিও ওয়াটারমার্কটি অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং এই লোগোটির আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি কেউ আনঅথরাইজড ওয়েতে আপনার ইউটিউব ভিডিও ডাউনলোড করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওর সঙ্গে আপনার এই ভিডিও ওয়াটারমার্ক লোগোটিও কিন্তু থাকবে। আর সেই জন্য এই ভিডিও ওয়াটারমার্ক লোগোটি সেট করা অত্যন্ত জরুরি। আপনি চাইলে আপনার এই ভিডিও ওয়াটারমার্ক সেকশনে আপনার চ্যানেলের লোগোকে সেট করতে পারেন, অথবা কোনো সাবস্ক্রাইব বাটনকেও সেট করতে পারেন। আর এবার আমরা এই ভিডিও ওয়াটারমার্কটিকে সেট করার জন্য জাস্ট আপলোড বাটনটিতে প্রেস করব এবং এখান থেকে আমরা একটি সাবস্ক্রাইব বাটনকে সিলেক্ট করে নেব। এটিকে সিলেক্ট করে এটাকে ওপেন বাটনটিতে প্রেস করলেই দেখুন সাবস্ক্রাইব বাটনটি এখানে ফিট হয়ে গেছে, এবং এবার এটি ডান বাটনটিতে প্রেস করলেই এটি কিন্তু এখানে সেট হয়ে যাবে। তবে মনে রাখবেন এখানে যে ওয়াটারমার্কটির লোগোটি রয়েছে এবং আমাদের যে চ্যানেল লোগোটি রয়েছে এই দুটির ডাইমেনশন কিন্তু একই রকমের, অর্থাৎ এটিকেও কিন্তু আপনাকে অবশ্যই 98x98 পিক্সেল রেশিওর মধ্যেই কিন্তু তৈরি করতে হবে, আর তাহলেই কিন্তু সেটি পারফেক্টলি এখানে ফিট হবে। আর এরপরে আপনি এই ওয়াটারমার্কটিকে কখন থেকে শো করতে চান সেটিকেও এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এন্ড অফ ভিডিও, অর্থাৎ ভিডিও শেষে শো হবে। কাস্টম স্টার্ট টাইম, আপনি এখানে টাইম সেট করতে পারেন সেই নির্দিষ্ট সময় থেকে এই ওয়াটারমার্কটি শো করবে, অথবা এন্টায়ার ভিডিও, অর্থাৎ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় এই ওয়াটারমার্কটি শো করবে। সাধারণত আমরা এন্টায়ার ভিডিও এই সেকশনটিকে চুজ করব। আর এরপরে রয়েছে
বেসিক ইনফরমেশন। বন্ধুরা বেসিক ইনফরমেশন এই সেকশনটিতে প্রেস করার সঙ্গে সঙ্গে শুরুতেই চলে আসবে আমাদের চ্যানেল নেম অ্যান্ড ডেসক্রিপশন এই সেকশনটি। এখানে দেখুন আমাদের চ্যানেলের নামটি শো করছে। যদি এখানে আপনার চ্যানেলের নাম পরিবর্তন করার প্রয়োজন হয় এই পেন টুলটিতে প্রেস করলেই আপনি এখান থেকে আপনার চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবেন। নোটপ্যাড থেকে কপি পেস্ট করে আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি আপনার নামটিকে সেট করতে পারবেন। তবে এটি একটি সম্পূর্ণ ডেমো চ্যানেল, আর সেই জন্য আমাদের চ্যানেলের নামটিকে আপাতত আমরা অপরিবর্তিত রাখছি। আপনি আপনার প্রয়োজন সাপেক্ষে আপনার চ্যানেলের নামটিকে খুব সহজে এইভাবে পরিবর্তন করে নিতে পারেন। আর এই চ্যানেল নেমের পরেই রয়েছে ডেসক্রিপশন সেকশন। এবার আমাদের এই ডেসক্রিপশন সেকশনের মধ্যে আমাদের চ্যানেল সম্পর্কে কিছু ইনফরমেশন পুট করতে হবে, আর সেজন্য ইতিমধ্যে আমরা একটি বিশেষ টেক্সট লিখে রেখেছি, আমরা সেটিকে জাস্ট কপি করে নেব আর এটিকে এই ডেসক্রিপশন সেকশনের মধ্যে জাস্ট পেস্ট করে দেব। আর এরপরে যে সেকশনটি রয়েছে এটি হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ সেকশন। এই সেকশনটিতে প্রেস করলে এরকম একটি ফিচারকে দেখতে পাবেন। এই অপশানটির মধ্যে আপনি আপনার চ্যানেলের নেম এবং চ্যানেলের ডিসক্রিপশানকে অন্যান্য ল্যাঙ্গুয়েজেও আপনি ট্রান্সলেট করে সেট করতে পারবেন। আমাদের চ্যানেলের ডিসক্রিপশান আমরা যে ভাষায় লিখেছি প্রথমে আমাদের সেই অরিজিনাল ভাষাটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমরা সাপোজ ইংলিশে আমাদের ডিসক্রিপশানকে লিখেছি যেহেতু, সেই জন্য আমরা এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নেব। আর এরপরে আমাদের চ্যানেলের নেম এবং চ্যানেলের ডিসক্রিপশানকে আমরা যে ভাষায় ট্রান্সলেট করতে চাই সেই ভাষাটিকে আমরা চুজ করে নেব। সাপোজ আমরা বাংলায় এটাকে ট্রান্সলেট করতে চাই, আর সেই জন্য আমরা এখান থেকে বাংলা সিলেক্ট করে নিলাম। এবং এখানে যেহেতু চ্যানেলের নেম পরিবর্তন করবার কোনো প্রয়োজন নেই, আমরা সেই জন্য এখানেকে আমাদের চ্যানেলের নামটিকে অ্যাজ ইট ইজ রেখে দেবো। এবং গুগল ট্রান্সলেটারে গিয়ে আমাদের যে ডেসক্রিপশান রয়েছে সেই ডেসক্রিপশানটিকে এখানে পেস্ট করে দেবো এবং বাংলাতে এটিকে কনভার্ট করে নেব। আপনি চাইলে এভাবে আপনি আরও বিভিন্ন ভাষাতে আপনার ডেসক্রিপশানটিকে কনভার্ট করে নিতে পারেন, আর এটিকে এই ডেসক্রিপশান সেকশনের মধ্যে পেস্ট করে দেবো। বন্ধুরা দেখুন এভাবে ট্রান্সলেট করলে খুব একটা প্রপার ট্রান্সলেশন হয় না, কিন্তু যদি আপনি অন্য কোনো ভাষায় আপনার ডেসক্রিপশনকে ট্রান্সলেট করে সেট করতে চান তাহলে অবভিয়াসলি আপনার রিচ কিছুটা হলেও বাড়বে, আর সেজন্য এই সেকশনটিকে আপনি অবশ্যই ফুলফিল করতে পারেন। আমরা এরপরে এখানে ডান বাটনটিতে প্রেস করব। এটি সেট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আরও একটি অপশন চলে আসছে অ্যাড ল্যাঙ্গুয়েজের, আর এভাবে আপনি একের পর এক নতুন নতুন ল্যাঙ্গুয়েজ এখানে সেট করতে পারেন। আর এরপরে যে সেকশনটি রয়েছে এটি হচ্ছে চ্যানেল ইউআরএল। চ্যানেল ইউআরএল মানে হচ্ছে আপনার চ্যানেলের যে ওয়েব অ্যাড্রেস। বন্ধুরা এই ওয়েব অ্যাড্রেসের শেষে যে অংশটি রয়েছে এটি হচ্ছে আপনার ইউনিক নাম্বার। আপনার চ্যানেলের এই ইউনিক নাম্বারের মাধ্যমে আপনার চ্যানেলটিকে আপনি যে কোনো সময় খুঁজে বের করতে পারেন। কিন্তু এই ইউনিক নাম্বারটিকে মনে রাখাটা যেমন অসম্ভব, ঠিক তেমনই যখন আপনার চ্যানেলের মধ্যে 100 সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন ইউটিউব আপনাকে কাস্টম ইউআরএল তৈরি করবার কিছু অপশান প্রোভাইড করবে, যার মাধ্যমে আপনি এই ইউনিক নাম্বারটির পরিবর্তে আপনি এটিকে কাস্টমাইজ করে আপনার চ্যানেল নেমে পরিবর্তিত করে ফেলতে পারবেন, আর যার ফলে আপনার একটি ইউনিক কাস্টম ইউআরএল আপনি তৈরি করতে পারবেন 100 সাবস্ক্রাইবার হওয়ার পরে। এই অংশটি আমাদের এই মুহূর্তে আর প্রয়োজন হবে না, তবে এই মুহূর্তে আমরা যে সমস্ত অপশানগুলিকে সেট করতে পারবো তার মধ্যে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে লিঙ্কস। বন্ধুরা লিঙ্কস মানেই হচ্ছে ইউটিউব ছাড়াও অন্যান্য যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে, যেমন ধরুন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে যদি আপনার কোনো প্রোফাইল থাকে তাহলে সেই সমস্ত প্রোফাইলের যে সমস্ত ইউআরএল রয়েছে, যে সমস্ত ইউনিক অ্যাড্রেসের মাধ্যমে ওই সমস্ত প্রোফাইলগুলিকে খুঁজে বের করা যেতে পারে, সেই সমস্ত ইউআরএলগুলিকে আপনার ইউটিউব চ্যানেলের সঙ্গে কানেক্ট করতে হবে। আর সেটিকে কানেক্ট করবার জন্য আপনাকে জাস্ট অ্যাড লিঙ্কস এই সেকশনটিতে প্রেস করতে হবে। বন্ধুরা এটিকে সহজভাবে বোঝার জন্য যেমন ধরুন আমাদের ভিডেক্সপ্ল্যান চ্যানেলের ফেসবুক পেজ, এই পেজটিকে দেখুন আমরা তৈরি করে নিয়েছি, কাস্টমাইজ করে নিয়েছি facebook.com/videxplan লিখে। আমাদের টুইটার প্রোফাইল যেখানে দেখুন twitter.com/videxplan, এবং এভাবে আমরা ফেসবুক, টুইটার, লিঙ্কডইন ইত্যাদি ইত্যাদি নানান ক্ষেত্রের আমরা বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোকে আমরা তৈরি করে নিয়েছি, কাস্টমাইজ করে নিয়েছি। চ্যানেলের শুরুর দিন থেকে আপনি আপনার চ্যানেলের নামেই এই সমস্ত প্রোফাইলগুলিকে তৈরি করবার চেষ্টা করবেন, কারণ যখন আপনার চ্যানেল বড় হয়ে যাবে তখন স্বাভাবিকভাবেই আপনার চ্যানেলের যে নেম রয়েছে সেই নেমে যে কেউ যে কোনো সময় কাস্টম ইউআরএল যদি বুক করে ফেলে তাহলে আপনার চ্যানেলের নামে কাস্টম ইউআরএল তৈরি করাটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। আর সেই জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করুন আপনার চ্যানেলের নামে একটি করে পেজ তৈরি করার, এবং সেই সমস্ত পেজগুলিকে ইউটিউবের এই লিঙ্কস সেকশনের মাধ্যমে অ্যাড করার। সাপোজ আমরা যদি আমাদের চ্যানেলের এই লিঙ্কটিকে, ফেসবুকের পেজের এই লিঙ্কটিকে আমরা যদি এখান থেকে কপি করে নিই এবং এখানে যদি এসে আমরা এখানে এন্টারের টাইটেল আমরা যদি এখান থেকে ফেসবুক পেজ লিখি এবং ইউআরএলটিকে আমরা যদি এখানে
পেস্ট করে দিই, তাহলে দেখুন এটি অটোমেটিক এখানে সেট হয়ে যাবে। আর এভাবে আমরা অ্যাড লিঙ্কস, এভাবে আমরা আরও নতুন বেশ কতগুলি লিঙ্কসকে এখানে অ্যাড করে দিতে পারি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার। এবং লিঙ্কস অন ব্যানার, ফার্স্ট ফাইভ লিঙ্কস, এখানে আপনি প্রথম যে পাঁচটি লিঙ্কসকে প্রোভাইড করবেন সেই পাঁচটি লিঙ্কসই কিন্তু আপনার লিঙ্কস অন ব্যানারের মধ্যে, অর্থাৎ আপনার যে ব্যানার আর্ট রয়েছে এই ব্যানার আর্টের, এখানে দেখুন আমার চ্যানেলের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিনের লিঙ্কগুলিকে এখানে শো করছে। ঠিক এভাবেই আপনি আপনার চ্যানেলের অন্যান্য প্ল্যাটফর্মের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিকে যদি আপনি এখানে অ্যাড করেন, তাহলে আপনার ব্যানার আর্টের মধ্যেও কিন্তু এই ধরনের পাঁচটি সোশ্যাল মিডিয়ার লোগো শো করবে। আর এর নিচে রয়েছে কন্ট্যাক্ট ইনফো, অর্থাৎ ভবিষ্যতে যখন স্পন্সর বা অ্যাডভার্টাইজার আপনার চ্যানেলের সঙ্গে যোগাযোগ করতে চাইবেন, তখন তারা কীভাবে আপনার চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন। আর সেই জন্য আমরা আগেই উল্লেখ করেছিলাম আমাদের ডিসক্রিপশনের মধ্যে অলরেডি আমরা একটি জিমেল অ্যাড্রেসকে এখানে প্রোভাইড করেছি, যেটি অবশ্যই আপনার চ্যানেলের জিমেল অ্যাড্রেস নয়। আপনার চ্যানেল যে জিমেল অ্যাড্রেস দিয়ে তৈরি করেছেন তার ছাড়াও অন্য একটি জিমেল অ্যাড্রেস আপনি তৈরি করুন, এবং সেই জিমেল অ্যাড্রেসটিকে ডিসক্রিপশনের মধ্যেও আপনি ব্যবহার করতে পারেন অ্যাজ এ বিজনেস মেল, এবং সেই সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলের এই কন্ট্যাক্ট ইনফো এই সেকশানের মধ্যেও আপনার চ্যানেলের জন্য একটি বিজনেস মেল হিসাবে এই মেলটিকে আপনি সেট করে দিন। আর এই সমস্ত সেকশানগুলি ফুলফিল হয়ে যাওয়ার পরে আপনাকে আপনি জাস্ট এই পাবলিশ বাটনটিতে প্রেস করুন, এবং এখানে প্রেস করলেই এই ইনফরমেশনগুলি সেভ হয়ে যাবে। এবার চলুন আমরা একবার আমাদের চ্যানেলটিকে ঘুরে আসি। আসি জন্য ভিউ চ্যানেল এই সেকশানটিতে প্রেস করব। একটি নতুন ট্যাবে আমাদের নতুন চ্যানেলটিকে ওপেন হয়ে যাবে। দেখুন আমাদের চ্যানেলের ব্যানার আর্ট এখানে চলে এসেছে, আমাদের চ্যানেলের একটি ডেমো ফেসবুক পেজের লিঙ্ক এখানে শো করছে, আমাদের চ্যানেলের ব্যানার আর্ট, চ্যানেল লোগো, চ্যানেল নেম, সমস্ত কিছু কিন্তু পারফেক্টলি এখানে শো করছে। আর একটি চ্যানেলের কাস্টমাইজেশনের পরে চ্যানেলের অপটিমাইজেশন অত্যন্ত জরুরি। চ্যানেল অপটিমাইজেশন মানেই হচ্ছে যাকে খুব সংক্ষেপে বলা হয় SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যার মাধ্যমে আপনার চ্যানেলটি খুব সহজে দর্শকদের সামনে পৌঁছে যাবে। তাহলে ডে ওয়ান থেকে যেমন দর্শক বন্ধুরা আপনার চ্যানেলটিকে সার্চ করলেই খুঁজে পাবে, ঠিক তেমনই ইউটিউব অ্যালগরিদমও খুব সহজে বুঝতে পারবে যে এক্স্যাক্টলি আপনার চ্যানেলের জন্য টার্গেট অডিয়েন্স কারা হতে পারেন, যার ফলে আপনার চ্যানেলের ভিউ এবং সাবস্ক্রাইবার ইনক্রিজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। তবে চ্যানেল অপটিমাইজেশনের মধ্যে রয়েছে মূলত দু ধরনের বিষয়। প্রথমত বেসিক কিছু সেটিংস রয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাডভান্স কিছু সেটিংস। আর এই অ্যাডভান্স সেটিংসগুলির মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে চ্যানেল কিওয়ার্ড। আর সেই জন্য আমাদের চ্যানেল অপটিমাইজেশনের শুরুতেই আমরা আমাদের চ্যানেলের জন্য প্রয়োজনীয় চ্যানেল কিওয়ার্ডসগুলোকে আগে সিলেক্ট করে নেব। আর আমাদের মধ্যে থেকে যারা প্রথমবারের জন্য নতুন ইউটিউব চ্যানেল তৈরি করছেন, তাদের স্বাভাবিকভাবে চ্যানেল কিওয়ার্ড সম্পর্কে তেমন বিশেষ ধারণা থাকবে না, কিন্তু চ্যানেল কিওয়ার্ড একটি ইউটিউব চ্যানেলের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আর সেই জন্য আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে যে বিষয়ে, যে টপিকে বা যে নিশের উপরে আপনি আপনার চ্যানেলটিকে তৈরি করতে চাইছেন, সেই একই নিশের আর যে সমস্ত বড় ইউটিউব চ্যানেল রয়েছে তারা যে সমস্ত চ্যানেল কিওয়ার্ডসগুলিকে ব্যবহার করেছেন, আপনাকে প্রথমে সেগুলিকে দেখে নিতে হবে, আর সেই অনুযায়ী আপনার চ্যানেলের চ্যানেল কিওয়ার্ডকে আপনাকে নির্বাচন করে নিতে হবে। আর বড় চ্যানেলের চ্যানেল কিওয়ার্ড দেখার জন্য আপনাকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। বড় ইউটিউব চ্যানেলের চ্যানেল কিওয়ার্ড দেখার জন্য আমাদের প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারে একটা এক্সটেনশনকে অ্যাড করে নিতে হবে। আর সেই জন্য গুগল ক্রোম ব্রাউজারের এখানে দেখুন একটা সেকশান রয়েছে যাকে বলা হচ্ছে ওয়েব স্টোর। ক্রোম ব্রাউজারের ওয়েব স্টোরে আপনাকে প্রথমে প্রেস করতে হবে। এখানে প্রেস করলেই ওয়েব স্টোরে চলে আসবেন এবং এখানে একটা সার্চ সেকশান পেয়ে যাবেন। এই সার্চ সেকশানে আপনাকে লিখতে হবে ভিডআইকিউ। আপনি যদি এখানে ভিডআইকিউ লিখে সার্চ করেন, তাহলে এরকম একটা এক্সটেনশান পেয়ে যাবেন। এবং দেখুন এই এক্সটেনশানটি অলরেডি আমি আমার ব্রাউজারের মধ্যে ইনস্টল করে রেখেছি, সেই জন্য এখানে দেখুন অ্যাডেড লেখা শো করছে। এবার আমরা ব্রাউজারে ইউটিউবের হোম পেজটিকে ওপেন করে নেব। আর আমাদের এই সার্চ সেকশানে আমরা গেমিং লিখে সার্চ করব। গেমিং লিখে সার্চ করলে দেখুন আমাদের সামনে অনেকগুলি বড় সাইজের চ্যানেল চলে আসবে, এবং এই সমস্ত চ্যানেলের মধ্যে যে ধরনের চ্যানেল কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে, আপনি চাইলে এই সমস্ত চ্যানেল কিওয়ার্ড থেকে ইন্সপায়ার্ড হয়ে আপনার চ্যানেলের কিওয়ার্ডকেও আপনি তৈরি করতে পারেন। বন্ধুরা, যদিও এখানে আমাদের সামনে বড় বড় চ্যানেলের বেশ কিছু ভিডিওসকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের ভিডিও ট্যাগ নয়, চ্যানেল কিওয়ার্ড আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। সেই জন্য আমরা প্রথমেই এই ভিডিওগুলিকে প্লে করব। সাপোজ আমরা প্রথম যে ভিডিওটি রয়েছে এই চ্যানেলটি, দেখুন টোটাল গেমিংয়ের এই চ্যানেলটির প্রথম ভিডিওটির উপর আমরা প্রেস করব। এটিকে একটা নতুন ট্যাবে আমরা ওপেন করে নিলাম। এটাকে ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন এর নিচে আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি, তাহলে দেখুন ভিডআইকিউ এই এক্সটেনশনটি আমাদের এই চ্যানেলের যে চ্যানেল কিওয়ার্ডস রয়েছে বা চ্যানেল ট্যাগ রয়েছে সেটিকে কিন্তু এখানে শো করছে। এর উপরের দিকে কিন্তু আমাদের ভিডিও কিওয়ার্ড রয়েছে,
বা ভিডিও ট্যাগ রয়েছে, আমাদের কিন্তু ভিডিও ট্যাগের কোনো প্রয়োজন নেই, আমরা চ্যানেল কিওয়ার্ডকে দেখব। কারণ আমরা চ্যানেল কিওয়ার্ডকে সিলেক্ট করতে চাইছি, সেজন্য চ্যানেল কিওয়ার্ডের এই সেকশান থেকে আমরা এই চ্যানেলের যে কিওয়ার্ডগুলি রয়েছে সেই কিওয়ার্ডগুলিকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আমরা জাস্ট মাউসের লেফট বাটনটিকে প্রেস করে আমরা যদি একটু ড্র্যাগ করি তাহলে দেখুন এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তবে চ্যানেল কিওয়ার্ড সিলেক্ট করার সময় অবশ্যই আমরা এই চ্যানেলের যে চ্যানেল নেম রয়েছে এই কিওয়ার্ডগুলির মধ্যে সেগুলিকে আমরা অ্যাভয়েড করব, এবং এখান থেকে স্পেসিফিক্যালি যে ধরনের কিওয়ার্ড বা যে বিষয়ে আমাদের চ্যানেলটিকে আমরা তৈরি করতে চাইছি সেই ধরনের যে সমস্ত চ্যানেল কিওয়ার্ড রয়েছে সেগুলিকে জাস্ট আমরা সিলেক্ট করে নেব এবং সেগুলিকে আমরা কপি করে আমাদের নোটপ্যাডের মধ্যে রেখে। আর এভাবে আপনি আপনার চ্যানেলের চ্যানেল কিওয়ার্ডসগুলিকে নির্বাচন করে ফেলার পরে এবার চলুন আমরা দেখে নিই আমাদের চ্যানেলটিকে কীভাবে আমরা অপটিমাইজ করতে পারি। আর এবার আমরা আমাদের চ্যানেলটিকে অপটিমাইজ করব। চ্যানেল অপটিমাইজেশনের জন্য আমরা আরেকবার আমাদের ইউটিউব হোম পেজটিকে ওপেন করে নেব, এবং দেখুন রাইট সাইড কর্নারে আমাদের চ্যানেলের লোগোটি শো করছে, এই লোগোর উপরে প্রেস করে এখান থেকে ইউটিউব স্টুডিও এই সেকশনটিতে প্রেস করে আমরা আমাদের চ্যানেলের ড্যাশবোর্ড সেকশনের মধ্যে চলে আসব। বন্ধুরা, এই ড্যাশবোর্ড সেকশনের মধ্যে এলে এখান থেকে নিচে এলেই দেখুন এখানে একটা সেটিংস অপশানকে আপনি পেয়ে যাবেন। এই সেটিংস অপশানটির উপরে প্রেস করলেই একটি বিশেষ ইন্টারনাল সেকশন ওপেন হয়ে যাবে। এই সেকশনের মধ্যে আপনার চ্যানেলের বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিংসকে আপনি পেয়ে যাবেন। এখানে প্রথম যে সেটিংসটি রয়েছে জেনারেল, এই জেনারেল সেটিংসটিকে আপনি অ্যাজ ইট ইজ রেখে দিন। আপনি এটিকে পরিবর্তন করতে পারেন। এটিকে পরিবর্তন করার জন্য এর অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে যখন আপনার চ্যানেল ইনকাম শুরু করে দেবে তখন আপনার চ্যানেলের ইনকামটি কীভাবে শো করবে, কোন দেশের কারেন্সিতে শো করবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। সাধারণত অ্যাজ এ ইউটিউবার আমরা কম বেশি প্রায় অধিকাংশ জনে এটিকে ডলারে সিলেক্ট করে রাখি। এটি অ্যাজ ইট ইজ ডলারে রাখতে পারেন, অথবা আপনার দেশের যে কারেন্সি রয়েছে সেই কারেন্সিতে আপনি এটিকে কনভার্ট করে নিতে পারেন। কিন্তু এর পরের যে সেকশনগুলি রয়েছে এখানে অনেকগুলি সেকশন আপনাকে অবশ্যই রিসেট করতে হবে অথবা ফুলফিল করতে হবে। আর সেজন্য দ্বিতীয় যে সেকশান রয়েছে চ্যানেল, এই সেকশানটিতে প্রথমে আমরা প্রেস করব, এবং এখানে প্রেস করলে দেখুন প্রথমে আমাদের সামনে চলে আসবে বেসিক ইনফরমেশান। এই বেসিক ইনফরমেশান সেকশানটির মধ্যে কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি কোন দেশে বসবাস করেন সেটি আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। আর সেজন্য আপনাকে এই অংশটিতে প্রেস করলে এখান থেকে আপনার দেশটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমি যেহেতু ইন্ডিয়াতে বসবাস করি সেই জন্য আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নেব, এবং এর নিচে যে কিওয়ার্ডস সেকশান রয়েছে এই কিওয়ার্ড সেকশানের মধ্যে আমাদের চ্যানেলের জন্য যে কিওয়ার্ডসগুলোকে আমরা সিলেক্ট করে রেখেছিলাম সেই কিওয়ার্ডসগুলোকে এই নোটপ্যাডের থেকে সিলেক্ট করে নেব। বন্ধুরা, এখান থেকে নোটপ্যাড থেকে আমরা এইগুলিকে কপি করে নেব এবং আমাদের এই কিওয়ার্ড সেকশানটির মধ্যে এগুলিকে পেস্ট করে দেব। আপনি যদি এগুলিকে ম্যানুয়ালি টাইপ করতে চান সেটিও আপনি করতে পারেন। জাস্ট এই কিওয়ার্ড সেকশানে মাউসের কার্সারটিকে যদি আপনি এখানে প্রেস করেন, অথবা যদি আপনি মোবাইলের মাধ্যমে এই কাজগুলিকে সম্পন্ন করেন তাহলে এখানে প্রেস করলেই আপনি এখানে যদি কোনো কিওয়ার্ডকে লেখেন, সাপোজ আমরা ফ্রি ফায়ার গেম একটি কিওয়ার্ডকে এখানে লিখলাম। এবার যদি আমরা আমাদের কিবোর্ডে কমা প্রেস করি তাহলে দেখুন এটি একটি কিওয়ার্ড হিসাবে এখানে যুক্ত হয়ে গেল। আর এভাবে আপনি আপনার প্রয়োজন মতন কিওয়ার্ডকে এখানে যুক্ত করতে পারেন টাইপ করে কিংবা কপি পেস্ট করে, এবং এগুলি যুক্ত হয়ে যাওয়ার পরে আপনাকে জাস্ট এই সেভ বাটনটিতে প্রেস করতে হবে। এই সেভ বাটনটিতে প্রেস করলেই আপনার এই কিওয়ার্ডগুলি সেভ হয়ে যাবে। এবার আমরা আরেকবার এই সেটিংস অপশানটিতে প্রেস করব এবং এখান থেকে চ্যানেল অপশানটির মধ্যে আরেকবার চলে আসব। বন্ধুরা, আপনার এই কিওয়ার্ডগুলি এখানে সেভ হয়ে গেছে। আপনি চাইলে এই সমস্ত কিওয়ার্ডসগুলিকে এই ক্রস সাইনের উপরে প্রেস করে রিমুভ করতে পারেন, অথবা এই সেকশনটিতে প্রেস করে সমস্ত কিওয়ার্ডগুলিকে একই সঙ্গে ডিলিট করতে পারেন। এই কিওয়ার্ড সেকশনটি ফুলফিল হয়ে গেলে এরপরে আমাদের চলে আসতে হবে এই অ্যাডভান্স সেটিংস এই সেকশনটিতে। আর এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে এলেই আমরা প্রথমে পেয়ে যাব অডিয়েন্স এই সেকশনটি। এই সেকশনটির উদ্দেশ্য হচ্ছে আপনার চ্যানেলের ভিডিওগুলি কোন এজ গ্রুপের দর্শকদের জন্য আপনি তৈরি করেছেন সেটি আপনাকে ইউটিউব অ্যালগোরিদমকে জানাতে হবে। আর এটিকে জানানোর জন্য আপনার কাছে রয়েছে এই তিনটি অপশান। বাই ডিফল্ট এটি এই থার্ড অপশানটিকে সিলেক্ট করে রাখে। আপনাকে এই তিনটি অপশানের মধ্যে থেকে যে কোনো একটি অপশান সিলেক্ট করতে হবে। আপনি চাইলে এই থার্ড অপশানটিকেও সিলেক্ট করে রাখতে পারেন। বন্ধুরা, ইউটিউবের প্ল্যাটফর্মে যে সমস্ত দর্শকরা রয়েছেন তাদের মধ্যে 13 বছরের নিচের দর্শকদের কিডস হিসাবে ট্রিট করা হয়। যদি আপনার চ্যানেলটি আপনি শিশুদের জন্য তৈরি করে থাকেন, বা আপনার ভিডিওগুলির উদ্দেশ্য যদি শিশুরা হয়, বা আপনার ভিডিওগুলির টার্গেট যদি শিশুরা হয়, তাহলে অবশ্যই আপনাকে এই প্রথম অপশানটিকে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন উল্লেখ করা রয়েছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এই চ্যানেলটি শিশুদের জন্য তৈরি করা হয়েছে।
আই অলওয়েজ আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর চিলড্রেন, আমি সবসময় শিশুদের জন্য কন্টেন্ট আপলোড করি। এর দ্বিতীয় যে অপশানটি রয়েছে, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, অর্থাৎ এই চ্যানেলটি শিশুদের উদ্দেশ্যে তৈরি করা হয়নি। আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর চিলড্রেন, শিশুদের জন্য কোনো কন্টেন্ট আমি আমার চ্যানেলের মধ্যে আপলোডও করি না। এবং এই তৃতীয় যে অপশানটি রয়েছে, এই অপশানটির উদ্দেশ্য, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, এমনটা হতেই পারে আপনি শিশুদের জন্য কিছু ভিডিও আপলোড করতে পারেন এবং শিশুদের জন্য নয় এরকমও কিছু ভিডিও আপলোড করতে পারেন। পরিস্থিতির সাপেক্ষে আপনার ভিডিও কন্টেন্টের অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন, আর যদি সেরকম হয় তাহলে আপনি এই তৃতীয় অপশানটিকে সিলেক্ট করে রাখতে পারেন। কিন্তু যদি আপনার সামগ্রিক চ্যানেলটি আপনি শিশুদের জন্য তৈরি করতে চান তাহলে অবশ্যই প্রথম অপশানটিকে সিলেক্ট করবেন। আর যদি আপনি শিশুদের ছাড়া অন্য এজ গ্রুপের দর্শকদের জন্য আপনার চ্যানেলটিকে তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে সেকেন্ড অপশানটি সিলেক্ট করে রাখতে হবে। এই সিলেকশনটির একটি বিশেষ গুরুত্বও রয়েছে। অর্থাৎ আপনি যদি শুরু থেকে এই দুটি অপশানের মধ্যে থেকে নির্দিষ্ট অপশানটিকে যদি আগে থেকে সিলেক্ট করে রাখেন তাহলে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু প্রথম থেকেই আপনার চ্যানেলের জন্য নির্দিষ্ট দর্শক সম্পর্কে একটা সঠিক ধারণা তৈরি করতে পারবে। আর সেজন্য অবশ্যই আপনার শুরুর দিন থেকেই এই দুটি সেটিংসের মধ্যে থেকে একটি নির্দিষ্ট সেটিং সিলেক্ট করে রাখাটাই বেনিফিটেড হবে। এবং এরপরে নিচে যে সমস্ত সেকশনগুলি রয়েছে এর মধ্যে সাবস্ক্রাইবার কাউন্ট, এই সেকশনটি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যদি আপনার এই বক্সটি চেক ইন করা থাকে তাহলে ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আপনার চ্যানেলটিকে যে সমস্ত দর্শকরা সাবস্ক্রাইব করেছেন তাদের যে টোটাল সংখ্যা রয়েছে, যেমন ধরুন আমার চ্যানেলের এখানে সাবস্ক্রাইবারের সংখ্যাটি এখানে শো করছে, আপনি যদি এই বক্সটিকে চেক ইন করে রাখেন তাহলে এভাবে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যাটিকে অন্যান্য দর্শক বন্ধুরাও দেখতে পাবেন। কিন্তু যদি এই বক্সটিকে আপনি বন্ধ করে রাখেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি কতজন দর্শক বন্ধু সাবস্ক্রাইব করেছেন সেটি অন্যান্য দর্শক বন্ধুরা দেখতে পাবেন না। এবং এর নিচে যে সেকশনটি রয়েছে এটি আমাদের এই মুহূর্তে প্রয়োজনীয় নয়, আর সেই জন্য আমরা এই বক্সগুলিকে অ্যাজ ইট ইজ রেখে দেব। আর এরপর আমরা চলে আসব এই তৃতীয় সেকশনটিতে, ফিচার এলিজিবিলিটি। এই সেকশনটিতে প্রেস করলেই দেখুন আমাদের সামনে তিনটি অপশান চলে আসবে। আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যেভাবে আমরা তৈরি করেছি তার প্রেক্ষিতে এই প্রথম সেকশনটি দেখুন এনাবেল হয়ে গেছে। আমরা যদি এই সেকশনটিতে প্রেস করি তাহলে দেখুন এতক্ষণ পর্যন্ত আমরা যেভাবে আমাদের চ্যানেলটিকে তৈরি করেছি এর জন্য এখন আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে পারি, আমাদের চ্যানেলের জন্য প্লেলিস্ট তৈরি করতে পারি এবং আমাদের চ্যানেলের প্লেলিস্টগুলিকে অপারেট করার জন্য একজন কোলাবোরেটরকে যুক্ত করতে পারি এবং আমাদের চ্যানেলের প্লেলিস্টগুলির মধ্যে ভিডিও আমরা সেট করতে পারি। এই সমস্ত অপশানগুলি এনেবল হয়ে গেছে। এবং এই সেকশনটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এটি বলতে পারেন ইউটিউবের লস সেকশন। এবং এখানে দেখুন ইউটিউব আমাদের শো করছে চ্যানেল ইজ ফ্রি টু অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। বন্ধুরা, ইউটিউব নিজেই যদি ইউটিউবের পলিসিকে আমরা ব্রেকডাউন করি তাহলে ইউটিউব আমাদেরকে চ্যানেলের মধ্যে যে কোনো সময় কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক নিয়ে আসতে পারে। এবং যদি আপনার চ্যানেলের মধ্যে তিনটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক 90 দিনের মধ্যে চলে আসে তাহলে আপনার চ্যানেল কিন্তু ইউটিউব টার্মিনেট পর্যন্ত করে দিতে পারে। আমরা এই বিষয়গুলি নিয়ে ডিটেলে পরবর্তী সময় জানব। তবে আমরা যেহেতু আজকে যে উদ্দেশ্যে এই ভিডিওটিকে তৈরি করছি সেক্ষেত্রে আমাদের এই বিষয়টি জানার তেমন বিশেষ প্রয়োজন নেই, আমরা এটিকে অফ করে দেব। এর নিচে যে সেকশনটি রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার্স, এই দ্বিতীয় সেকশনটি দেখুন এখনও পর্যন্ত এনাবেল হয়নি, এই সেকশনটিকে আমাদের এনাবেল করতে হবে। বন্ধুরা, এই সেকশনটি এনাবেল করলেই আমরা কিন্তু দেখুন আমাদের চ্যানেলের মধ্যে 15 মিনিটের বেশি দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারব। আমাদের ভিডিওর জন্য আমরা কাস্টম থাম্বনেল, অর্থাৎ আমাদের পছন্দ মতন আমরা নিজেরা তৈরি করে একটি থাম্বনেলকেও অ্যাড করতে পারব, লাইভ স্ট্রিমিং করতে পারব এবং সেই সঙ্গে সঙ্গে অ্যাপল কন্টেন্ট আইডি ক্লেম, অর্থাৎ আমাদের চ্যানেলের কন্টেন্টগুলির আইডি আমরা ক্লেম করতে পারব যাতে অন্য কেউ আমাদের কন্টেন্টগুলিকে ডাউনলোড করে বাণিজ্যিকভাবে নিজেদের প্রয়োজন মতন অপব্যবহার না করতে পারে। তবে এই সমস্ত সুযোগ সুবিধাগুলিকে পাওয়ার জন্য অবশ্যই আমাদের একটি ফোন নাম্বারকে ভেরিফাই করতে হবে। আর ফোন নাম্বার ভেরিফাই করবার জন্য আমাদের ভেরিফাই ফোন নাম্বার এই অপশানটিতে প্রেস করতে হবে। বন্ধুরা, এই সেকশনটিতে প্রেস করলেই আপনার সামনে এরকম একটি অপশান চলে আসবে। এটি একটি ভীষণ সেন্সিটিভ এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটি সেকশন। এই সেকশনে দুটি অপশান রয়েছে। প্রথমত, আপনি টেক্সটের মাধ্যমে ভেরিফিকেশান কোডটি পেতে পারেন, অথবা ইউটিউবের তরফে আপনাকে কল করা হবে এবং সেখানে ভয়েসের মাধ্যমে আপনাকে কোডটিকে জানানো হবে। আমরা প্রথম অপশানটিকে সিলেক্ট করে রাখব। এর পরবর্তী যে সেকশনে, এখানে দেখুন আমাদের প্রথমেই আমরা সেটিংসের মধ্যে আমাদের কান্ট্রি সিলেক্ট করেছিলাম, আর সেই জন্য আমাদের এখানে কান্ট্রিটি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। আর এবার জাস্ট আমাদের একটি ফোন নাম্বারকে এখানে সেট করব, আর এর জন্য আমরা আমাদের ফোন নাম্বারটিকে এখানে দিয়ে দিলাম। আর এরপর আমাদের গেট কোড এই অপশানটিতে প্রেস করতে হবে।
এবং প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের মোবাইলে একটি মেসেজ চলে এসেছে। আমরা এখান থেকে এই কোডটিকে পেস্ট করে দেব। এবার আমরা এটিকে সাবমিট করে দেব। বন্ধুরা দেখুন আমাদের ফোন নাম্বারটি এখানে ভেরিফাই হয়ে গেছে। আমরা এখান থেকে ব্যাক করে ফিরে আসব এবং দেখুন আমাদের দ্বিতীয় সেকশনটি ব্যাক করে ফিরে আসার সঙ্গে সঙ্গে এনাবেল হয়ে গেছে। এবার আমরা এই সমস্ত ফিচার্সগুলির সুবিধেও কিন্তু পেয়ে যাব। আর এরপরে রয়েছে অ্যাডভান্স ফিচার্স এই সেকশনটি। এখানে প্রেস করলে দেখুন ইউটিউব আমাদের সামনে আরও বেশ কতগুলি সুযোগ সুবিধার কথা উল্লেখ করছে। এখানে প্রথমে উল্লেখ রয়েছে আপনি প্রতিদিন একাধিকবার লাইভ স্ট্রিমিং করতে পারবেন, প্রতিদিন একাধিক ভিডিও আপলোড করতে পারবেন, প্রতিদিন একাধিক শর্টস আপলোড করতে পারবেন এবং আপনার লাইভ স্ট্রিমিংগুলোকে আপনি এমবেডও করতে পারবেন। অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটের মধ্যে আপনার ভিডিওগুলিকে আপনি পোস্ট করতে পারবেন HTML কোড সহ। কিন্তু এই সমস্ত সেটিংসগুলিকে এনেবেল করতে হলে আপনাকে আরও কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, আমরা এ প্রসঙ্গে পরে আসছি। তবে তার আগে আমরা জেনে নিই, এখানে দেখুন একটি বিষয় রয়েছে এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। আপনার চ্যানেলটিকে যদি আপনি মনিটাইজ করতে চান এবং আপনার চ্যানেল থেকে যদি আপনি ইনকাম জেনারেট করতে চান তাহলে অবশ্যই আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে হবে। আর আপনার চ্যানেলটিকে মনিটাইজ করার জন্য আপনাকে 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 আওয়ার্স ওয়াচ টাইম আপনাকে কমপ্লিট করতে হবে এবং এই থ্রেশহোল্ডটা আপনাকে পূরণ করতে হবে। আপনি যেদিন থেকে চ্যানেল শুরু করছেন তার পরবর্তী সময়ের যে কোনো 365 দিনের একটি টাইম পিরিয়ডের মধ্যে আপনাকে এই ক্রাইটেরিয়াগুলিকে কমপ্লিট করতে হবে, আর তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজ হতে পারে এবং সেখান থেকে আপনি অ্যাড রেভিনিউ জেনারেট করতে পারেন। তবে এই সমস্ত যে অ্যাডভান্স ফিচার্সগুলি রয়েছে এই অ্যাডভান্স ফিচার্সগুলিকে এনেবল করতে হলে আপনাকে এখান থেকে দেখুন আমরা একটা অংশ অলরেডি কমপ্লিট করে ফেলেছি, তবে এই শুধুমাত্র এই অংশটি কমপ্লিট করলেই হবে না, সেই সঙ্গে সঙ্গে এই তিনটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশনকে আমাদের চুজ করতে হবে এবং সেটিকেও কমপ্লিট করতে হবে। আপনি যদি এই অ্যাক্সেস ফিচার্স অপশনটিতে প্রেস করেন তাহলে দেখুন এখানে আপনি ভিডিওর মাধ্যমে ভেরিফিকেশন ফুলফিল করতে পারেন, আপনার কোনো একটি আইডির ফটো আইডির মাধ্যমে আপনি এই সেকশনটিকে কমপ্লিট করতে পারেন, অথবা আপনি ধীরে ধীরে আপনার চ্যানেলটির মধ্যে আপনি কাজ করতে থাকুন, ভিডিও আপলোড করতে থাকুন, ধীরে ধীরে আপনার চ্যানেলে একটা হিস্ট্রি তৈরি হয়ে যাবে এবং অটোমেটিক্যালি এই সেকশনটি কিন্তু ধীরে ধীরে এনেবল হয়ে যাবে। সাধারণত আমরা এই তৃতীয় পদ্ধতিটাকেই অবলম্বন করি, অর্থাৎ আমরা কন্টিনিউয়াসলি কাজ করতে থাকি এবং আমাদের চ্যানেলে একটা হিস্ট্রি তৈরি হয়ে গেলে সেই হিস্ট্রি থেকে ইনফরমেশান নিয়ে ইউটিউব অটোমেটিক্যালি আমাদের এই সেকশনগুলিকে এনেবল করে দেয় এবং এই ফিচার্সগুলির সুবিধা আমরা পেতে থাকি, এক্সেপ্ট মনিটাইজেশনের ফেসিলিটিস। অর্থাৎ মনিটাইজেশনকে এনেবল করতে হলে, চ্যানেলকে ইনকামের জন্য প্রস্তুত করতে হলে অবশ্যই আপনাকে লাস্ট 365 ডেজের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পেতেই হবে, আর তাহলে আপনার এই সেকশনটি কমপ্লিট হবে। এবার আমরা চলে আসব আপলোড ডিফল্টস এই সেকশনটিতে এবং এই সেকশনটির মধ্যে প্রথমে আমরা পেয়ে যাব বেসিক ইনফো। বন্ধুরা এই আপলোড ডিফল্ট সেকশনের উদ্দেশ্য হচ্ছে যদি আপনি সিমিলার টাইপের ভিডিও আপলোড করেন নিয়মিতভাবে তাহলে আপনার ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এবং আপনার ভিডিও ট্যাগস এবং ভিজিবিলিটি এই সেকশনের মধ্যে প্রতিদিন প্রায় সমস্ত ভিডিওর মধ্যে যখনই আপনি ভিডিও আপলোড করবেন বেশ কিছু সিমিলার টাইপের ইনফরমেশন প্রোভাইড করার প্রয়োজন হতে পারে, তাহলে সেগুলিকে আপনি আগে থেকেই এই আপলোড ডিফল্ট সেকশনের মধ্যে লিখে রাখতে পারেন। আর যদি সেগুলিকে আপনি লিখে রাখেন তাহলে যখনই আপনি ভিডিও আপলোড করবেন দেখবেন যে আপনার ভিডিওটির মধ্যে এই আপলোড ডিফল্ট সেকশন থেকে সেই সমস্ত ইনফরমেশনগুলিকে নিয়ে ইউটিউব অটোমেটিক্যালি আপনার ভিডিওর সঙ্গে যুক্ত করে দিয়েছে। এর ফলে প্রতিদিন যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে প্রতিদিন আপনার ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগসের লেখার ক্ষেত্রে বেশ কিছুটা অ্যাডভান্স সুবিধে আপনি পেয়ে যাবেন, কারণ কিছুটা অংশ সেখানে উল্লেখ করাই থাকবে। এবং সাধারণত যেমন ধরুন ডেসক্রিপশনে আমাদের চ্যানেলের বেশ কিছু লিঙ্কস, সোশ্যাল মিডিয়া লিঙ্কস, আমাদের চ্যানেলের সাবস্ক্রিপশন লিঙ্কস, বিগত দিনে যে সমস্ত ভিডিও আমরা তৈরি করেছি সেই সমস্ত ভিডিওগুলির কিছু লিঙ্কস ইত্যাদি ইত্যাদি নানান ধরনের ইনফরমেশান দেখবেন যে বিভিন্ন ইউটিউবাররা তাদের প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশন সেকশনের মধ্যে উল্লেখ করে দেন। প্রতিদিন এই ধরনের ইনফরমেশানগুলিকে ডেসক্রিপশনে লেখাটা বা কপি পেস্ট করাটা খুব একটা সুবিধাজনক নয়, তার চেয়ে বরং আপনি যদি এই সমস্ত ইনফরমেশানগুলিকে আপলোড ডিফল্ট সেকশনের মধ্যে লিখে রাখেন তাহলে দেখবেন যে আপনার প্রত্যেকটি ভিডিও আপলোড করবার সময় এই ইনফরমেশানগুলি প্রতিটি ভিডিও ডেসক্রিপশনের সঙ্গে অটোমেটিক্যালি যুক্ত হয়ে গেছে। ঠিক তেমনভাবেই আপনার ভিডিওটি আপলোড করবার পরে ভিডিওটি কোন মোডে থাকবে, অর্থাৎ পাবলিক মোডে, প্রাইভেট মোডে নাকি আনলিস্টেড মোডে, সেটিকেও আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। সাধারণত এটিকে আনলিস্টেড মোডে রাখার চেষ্টা করুন, আর তাহলে আপনার ভিডিওটি যখন আপলোড হয়ে যাবে তখন অটোমেটিক্যালি ইউটিউব আপনাকে বলে দেবে যে আপনার ভিডিওটির মধ্যে কোনো কপিরাইট সংক্রান্ত সমস্যা
আছে কিনা। এবং একইভাবে এই আপলোড ডিফল্ট সেকশনের মধ্যে ট্যাগস অংশের মধ্যে আপনি আপনার এই চ্যানেলের জন্য বিশেষ প্রয়োজনীয় ট্যাগসগুলোকে এখানে যুক্ত করে রাখতে পারেন, যেগুলি আপনার প্রত্যেকটি ভিডিওর সঙ্গে আপনি যুক্ত করতে চান। যেমন ধরুন আপনার চ্যানেলের নাম, আপনার প্রত্যেকটি ভিডিও ট্যাগ সেকশনের মধ্যে আপনার চ্যানেলের নাম থাকাটা অত্যন্ত জরুরি। প্রত্যেকটি ভিডিওর মধ্যে প্রতিদিন আলাদা আলাদাভাবে লেখার থেকে আপনি যদি আপলোড ডিফল্ট সেকশনের মধ্যে আপনার চ্যানেলের নামটিকে ট্যাগ সেকশনের মধ্যে লিখে রাখেন, তাহলে যখনই আপনি ভিডিও আপলোড করবেন অটোমেটিকলি আপনার ভিডিও ট্যাগ সেকশনের মধ্যে আপনার চ্যানেলের নামটি চলে আসবে, যা আপনার মেটাডাটা লেখার ক্ষেত্রে অনেক অনেক পরিশ্রমকে কমিয়ে দেবে। এরপরে রয়েছে পারমিশন এই সেকশনটি। আপনি চাইলে এখানে আপনি কোনো এমপ্লয়কে নিযুক্ত করতে পারেন তার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে, যারা আপনার চ্যানেলের ভিডিও আপলোড, আপনার ভিডিও এডিটিং, আপনার দর্শকদের কমেন্টের রিপ্লাই দেওয়া ইত্যাদি ইত্যাদি নানান রকমের বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবেন বা সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলিকে করতে পারবেন। সময়ের সঙ্গে সঙ্গে আমরা এই বিষয়গুলি সম্পর্কে জানব পরবর্তী ভিডিওগুলিতে, তবে আজকের ভিডিওতে এটুকুনি। আর এরপরে রয়েছে কমিউনিটি সেকশনটি। বন্ধুরা, এই কমিউনিটি সেকশনের মধ্যে এলেই আপনি এখানে পেয়ে যাবেন অটোমেটেড ফিল্টার্স এই অপশানটিকে। অটোমেটেড ফিল্টার্স অপশানের মধ্যে বেশ কতগুলি ফিল্টার রয়েছে। এই ফিল্টারগুলি সাধারণত নতুন ইউটিউবারদের জন্য অত্যন্ত হেল্পফুল, বিশেষ করে এই শেষের দিকে যে দুটি ফিল্টার রয়েছে, এই দুটি ফিল্টার একজন নতুন ইউটিউবারকে ভীষণভাবে সাহায্য করতে পারে। বন্ধুরা, চ্যানেলের শুরুর দিনে একজন নতুন ইউটিউবারের নতুন চ্যানেলে প্রচুর নেগেটিভ কমেন্ট আসতে পারে, যা আপনাকে ভীষণভাবে ডিমোটিভেটেড করতে পারে। যদি কোনো স্পেসিফিক চ্যানেল থেকে বারংবার আপনাকে নেগেটিভ কমেন্ট, হেড স্পিচ করা হয়, তাহলে সেই সমস্ত কমেন্টসগুলিকে হিডেন করার জন্য বা সেই সমস্ত চ্যানেলের ক্রিয়েটরদের ব্লক করার জন্য আপনি এই সমস্ত ফিল্টারগুলোকে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, যদি কোনো চ্যানেল থেকে আপনাকে বারংবার হেড স্পিচ পাঠানো হয় বা যদি আপনাকে নেগেটিভ কমেন্ট করা হয়, তাহলে আপনি জাস্ট সেই চ্যানেলটিকে ওপেন করে নিন। ক্রিয়েটরের চ্যানেলটিকে ওপেন করে নিলেই আপনি চ্যানেলের হোম সেকশনটির মধ্যে চলে আসুন, এবং হোম সেকশনের মধ্যে এলেই ব্রাউজারের যে অ্যাড্রেস সেকশনটি রয়েছে এই অ্যাড্রেস বারের মধ্যে প্রেস করুন। এখান থেকে আপনি চ্যানেলের ইউআরএলটিকে জাস্ট কপি করে নিন, এবং এখান থেকে হিডেন ইউজার এই অপশানটির মধ্যে এসে আপনি এখানে চ্যানেলের ইউআরএলটিকে পেস্ট করে দিন। এভাবে আপনি যে সমস্ত চ্যানেলের ইউআরএলগুলিকে পেস্ট করে দেবেন, সেই সমস্ত চ্যানেল থেকে আপনার চ্যানেলের মধ্যে কমেন্ট করলেও কেউ দেখতে পাবেন না, এবং সেই সমস্ত চ্যানেলের ক্রিয়েটাররা পরবর্তী সময় আপনার চ্যানেলের মধ্যে কমেন্ট করেও কোনোরকমভাবে উৎসাহও পাবেন না, এবং পরবর্তী সময় ইউটিউব এই সমস্ত কমেন্টসগুলিকে অটোমেটিক রিমুভ করে দেবে। এবং আপনি যদি কোনো ক্রিয়েটারকে সরাসরি ব্লক না করে কিছু ওয়ার্ডসকে যদি ব্লক করতে চান, তাহলে আপনার প্রয়োজন মতন বিভিন্ন ওয়ার্ডসকে, নেগেটিভ ওয়ার্ডস হতে পারে, স্ল্যাং ওয়ার্ডস হতে পারে, সেগুলিকে আপনি এই ব্লকড ওয়ার্ড সেকশনের মধ্যে টাইপ করে রাখলে অটোমেটিক্যালি সেই ধরনের ওয়ার্ডসকে ব্যবহার করে যদি কেউ কমেন্ট করেন, তাহলে আপনার চ্যানেলের মধ্যে সেই কমেন্টসগুলি শো করবে না বা অন্যান্য দর্শক বন্ধুরা দেখতে পাবেন না। আর এরপরে রয়েছে ব্লক লিঙ্কস। আপনি যদি এই বক্সটিকে চেক ইন করে রাখেন, তাহলে কেউ আপনার কমেন্ট সেকশনের মধ্যে কোনো লিঙ্ককে সেন্ড করতে পারবে না বা কোনো লিঙ্ককে পেস্ট করতে পারবে না। আর এরপরে রয়েছে ডিফল্ট সেটিংস। ডিফল্ট সেটিংসতে প্রেস করলে প্রথমে আপনি পেয়ে যাবেন এই কমেন্ট ফিল্টারটি। এখান থেকে আপনি অ্যালাউ অল কমেন্টস এই অপশানটিকে অন করে দিন, এবং এই অপশানটিকেও আপনি চেক ইন করে রাখতে পারেন। যদি ভবিষ্যতে যখন আপনার চ্যানেলের মধ্যে লাইভ চ্যাট অপশানটি এনেবেল হয়ে যাবে এবং আপনি লাইভ চ্যাট করবেন, তখন যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট যে সমস্ত চ্যাটিংগুলি দর্শকদের জন্য উপযুক্ত নয় বলে আপনি মনে করবেন, সেগুলি রিভিউয়ের জন্য হিডেন থাকবে, পরবর্তী সময় আপনি সেগুলিকে রিভিউ করে আপনি অ্যাপ্রুভ করতে পারেন। আর এরপরে রয়েছে এগ্রিমেন্ট। এই সেকশনটির মধ্যে আমাদের তেমন বিশেষ কিছু জানার নেই, তবে ওভারঅল এই সমস্ত সেটিংসগুলিকে সেট করে ফেলার পরে আপনাকে একবার সেভ বাটনটিতে প্রেস করে নিতে হবে, আর তাহলে এই সেটিংসগুলি কিন্তু সম্পূর্ণতই সেট হয়ে যাবে। বন্ধুরা, অ্যাডভান্স সেটিংসের এই সেকশনটি শুধুমাত্র যে চ্যানেলের সেটিং হিসেবে গুরুত্বপূর্ণ তাই নয়, এই সেকশনটির মাধ্যমে ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিও আপলোড করবার আগে আপনার চ্যানেল সম্পর্কে একটি ধারণা তৈরি করতে পারে, যা আপনার চ্যানেলের অ্যাজ এ ক্রিয়েটার আপনার প্রয়োজন এবং আপনার ভিডিওর উদ্দেশ্য বুঝে নিতে অ্যালগোরিদমকে সাহায্য করে। আর সেই জন্য এই সেটিংসগুলিকে ঠিকঠাকভাবে ফুলফিল করাটা অত্যন্ত অত্যন্ত জরুরি। আর এভাবে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে তৈরি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি নিয়ে স্টেপ বাই স্টেপ এগিয়ে যান, তাহলে ডেফিনেটলি খুবই অল্প সময়ের মধ্যে আপনার চ্যানেলটি একটি সাকসেসফুল ইউটিউব চ্যানেলে পরিণত হবে। আর সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওটিতে, যেখানে আমরা আলোচনা করব আপনার এই নতুন তৈরি করা ইউটিউব চ্যানেলটিতে কীভাবে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।